তো এবার কি হচ্ছে আজকে যে টপিকটা হচ্ছে সেটা হচ্ছে মেকানিক্স মেকানিক্স টপিকে পড়ানোর মতন কিছু নাই জাস্ট ফর্মুলা দু তিনটে আছে ওগুলো নাও তাহলে তোমাদের হয়ে যাবে তাও জাস্ট বেসিকগুলো বুঝিয়ে দিচ্ছি বেসিক আইডিয়াগুলো বলে দিচ্ছি তাহলে তোমাদের মেকানিক্স টপিকটা হয়ে যাবে তো ফার্স্ট অফ অল মেকানিক্স যদি স্টার্ট করবা তো এখানে কি হচ্ছে কি কি জানতে হবে তোমাদেরকে মোশন কি হচ্ছে ইকুয়েশন অফ মোশন কি হচ্ছে আর স্পিড ভেলোসিটি আর এখানে তোমাদের মেকানিক্স শেষ আর কিছু নাই ওই তিনটে ল আছে নিউটনের তিনটে ল আছে তারপর অ্যাঙ্গুলার মুভমেন্টাম কি এগুলো জাস্ট পড়তে হবে বেসিক আইডিয়া

কোনো একটা বডি স্টপ হয়েছে ওটাকে রেস্ট বলা হচ্ছে আর কোনো একটা বডি যদি হিলছে ফর এক্সাম্পল আমি হিলছি এটাকে কি বলছি আমি মোশন বলছি মুভমেন্ট ঠিক আছে কোনো একটা বডি মুভমেন্টে আছে তার মানে ওটাকে আমরা মোশন বলছি এটা হয়ে গেলো এবার কি হচ্ছে মোশন আমাদের চার রকমের হয় ফার্স্ট হচ্ছে একটা রেক্টিলিনিয়ার সার্কুলার অক্সিলেটরি অ্যান্ড প্রজেক্টাইল মোশন রেক্টিলিনিয়ার মানে কি এগুলো বোমবাস্টিক ওয়ার্ড যেমন লাগছে এমন কিছু না রেক্টিলিয়ানার মানে একদম সুধা সোঝাও যেটা যেটাকে তোমরা লিনিয়ারও বলতে পারো তো কি হচ্ছে এটা ফর এক্সাম্পল মেলা একটা কার একটা কার তোমাদের একদম প্লেন সোজা যাচ্ছে এটাকে আপনার কি বলবো রেকটিলিনিয়ার মোশন স্টপ হয়ে হয়ে যাক কিংবা না যাক তোমাদের একদম সোজা যাচ্ছে সেটাকে আমরা রেকটিলিনিয়ার বলবো কিংবা শুধু সোঝাই যাচ্ছে এদিকে যাচ্ছে তোমাদের উপর দিকে যাচ্ছে কিংবা নিচের দিকে যাচ্ছে যেখানেও যাচ্ছে একদম স্ট্রেট লাইনে যাচ্ছে যদি কোনো একটা মোশন স্ট্রেট লাইনে হয় তাহলে ওটাকে আমরা কী বলি রেকটিলিনিয়ার মোশন বলি হয়ে গেল। দেন নেক্সট সেকেন্ড কী হচ্ছে সার্কুলার মোশন সার্কুলার মোশন মানে বুঝতে পারছো সার্কুলার যেটাকে রোটেটারি মোশন বলি ওখানে কি হচ্ছে তোমাদের একটা বডি যদি তোমাদের গোল আকারে মুভ করে তাহলে কি হচ্ছে এটাকে আমরা কি বলবো সার্কুলার মোশন মানে গোল আকারে মুভ করছে ফর এক্সাম্পল এই তো ফ্যান তোমাদের ফ্যান যেগুলো হচ্ছে ফ্যান যেটা মুভ করছে না সেটা তোমাদের সার্কুলার মোশন বলা হচ্ছে কিংবা আর্থ পৃথিবী যদি আমাদের সূর্য চারিদিকে ঘুরছে না এটাকেও আমরা সার্কুলার মোশন বলছি তো এগুলো হচ্ছে তোমাদের সার্কুলার মোশন যেটা যেটাকে আমরা রোটেটারি মোশনে বলি তারপর হচ্ছে এখানে সার্কুলার মোশনে তোমাদেরকে অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অ্যাঙ্গুলার ভেলোসিটি এগুলো পড়তে হবে এটা সব মুছে দিব তারপরে পড়িয়ে দিব ঠিক আছে দেন নেক্সট হচ্ছে তোমাদের অক্সিলেটারি মোশন অক্সিলেশন তো তোমরা পড়লা কোনো একটা মোশন যেটা তোমাদের কি হচ্ছে যাচ্ছে আগেন আসছে যাচ্ছে অ্যাগেন আসছে মানে টু অ্যান্ড ফ্রো এই ফর্মে যদি মুভ করছে তাহলে এটাকে কি বলবো আমরা অক্সিলেটরি মোশন যেটাকে তোমাদেরকে অক্সিলেশন চ্যাপ্টারে আমি পড়ালাম তো ওখানে কি হচ্ছে কোনো একটা জিনিস টু অ্যান্ড ফ্রো শুধু এমন করে যাচ্ছে এমন করে আসছে এমন না তোমাদের এই তো প্যান্ডুলাম এমন করে গেলো আগেন চলে আসলো মানে যে পাথেই যাচ্ছে সেই পাথে আগেন রিটার্ন চলে আসছে এটাকে আমরা বলবো অক্সিলেটারি মোশন তো এটা হচ্ছে তোমাদের অক্সিলেটারি মোশনের এক্সাম্পল প্যান্ডুলাম হয়ে গেলো কিংবা স্প্রিংয়ে যদি আমি একটা কোনো ভারী জিনিস লাগিয়ে দিলাম এমন করে টানলাম দিয়ে ছেড়ে দিলাম এমন এমন করে আসছে না উপর নিচে হচ্ছে এটাও তোমাদের একটা এক্সাম্পল হয়ে গেলো অক্সিলেটারি মোশনের দেন নেক্সট হচ্ছে প্রজেক্টাইল মোশন এখানে একটু বেশি করে তোমাদেরকে ফোকাস করে পড়তে হবে এটা তো তোমাদেরকে বলে দিবো তো প্রজেক্টাইল মোশন জাস্ট মেনে লাও হ্যাঁ আমি একটা কি করলাম তোপ থেকে বারুদ তোপ থেকে তোমাদের একটা বম ছাড়া হচ্ছে তো এমন কেমন করে ছাড়ছে নিচে থেকে ছাড়ছে মাটি থেকে ছাড়ছে তারপরে এমন করে আসলো দিয়ে ধপ করে নিচে পড়ছে তাই না এই যে পাতটা হচ্ছে এটাকে বলছি আমরা প্রোজেক্টাইল মোশন এই পাতটাকে আমরা কি বলি প্যারাবলিক পাত আর এই যে পাতটা হচ্ছে এটাকে কি বলা হয় ট্রেজেক্টারি এটাকে আমরা ট্রেজেক্টারি বলি তো এটাই কী হচ্ছে এমন টাইপের যদি মোশন হয় সেটাকে আমরা কি বলবো তোমাদের প্রজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশনে দু তিনটা জিনিস পড়তে হবে রেঞ্জ হাইট এগুলো পড়তে হবে একটু ওয়েট করো তো এখানে এবার কী হচ্ছে এইগুলো হচ্ছে তোমাদের মোশন তাহলে মোশন কত টাইপের হয় তোমাদের চার টাইপের হয় একটা হচ্ছে রেক্টিলিনিয়ার সার্কুলার অক্সিলেটরি অ্যান্ড প্রজেক্টাইল মোশন এবার ওয়ান ডি টু ডি থ্রি ডি এই মোশন কি হচ্ছে ওয়ান ডি মোশন টু ডি মোশন থ্রি ডি মোশন ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি যত আছে তোমাদের এমন করে ডি হচ্ছে না ডি মানে ডাইমেনশন বলি আমরা তো এখানে কি হচ্ছে কোনো একটা ফর এক্সাম্পল এই তো গাড়ি গাড়ি যদি এমন করে মুভ করছে এদিকে গেলো তারপরে এদিকে গেলো তারপরে এদিকে গেলো তারপরে এদিকে গেলো তারপরে এদিকে গেলো এমন করে যাচ্ছে এমন করে যাচ্ছে এগুলো কী হচ্ছে একদম স্ট্রেট স্ট্রেট লাইনে যাচ্ছে পেলা হয়ে আসছে না মানে এমন করে পেলা হয়ে আসছে না যদি আমাদের মুভ করে এমন করে যদি পেলা হয়ে মুভ করলো তারপরে দিক থেকে এমন করে পেলা হয়ে মুভ করছে এমন করে যাচ্ছে এটাকে আমরা কি বলবো ওয়ান ডি বলবো না ওয়ান ডি কোনটাকে বলবো যে মুভমেন্টটা তোমাদের সোজা হয়ে যাচ্ছে না লিনিয়ার ফর্মে যাচ্ছে আর লিনিয়ার ফর্মে যাচ্ছে যে কোনোই জায়গায় যাও তো এটা হচ্ছে তোমাদের কি এটা হচ্ছে ওয়ান ডি মোশন বুঝতে পেরেছ ওয়ান ডিতে এবার কী হচ্ছে তোমরা বলবো স্যার এদিকে দু তিন জায়গায় আপনি দেখে দিলেন দু তিন জায়গায় না তোমাদের নর্মাল আমি জাস্ট যেটা দেখাতে চাইছি স্ট্রেট লাইনে যদি ফ্লো করে জাস্ট এক লাইনে যদি ফ্লো করছে এটাকে বলছি আমরা ওয়ান ডি ঠিক আছে দেন নেক্সট হচ্ছে টু ডি টু ডি মানে কি হচ্ছে তোমাদের যদি একটা গাড়ি হচ্ছে গাড়িটা এদিকে গেলো দেন ঘুরে এদিকে আসছে দেন ঘুরে এদিকে গেলো দেন ঘুরে এদিকে আসছে তারপর এদিকে আসছে এটা কি হচ্ছে তোমাদের টু ডি এখানে কি হচ্ছে তোমাদের টু ডি মুভমেন্টের এক্সাম্পল যদি জিজ্ঞেস করে নেয় তাহলে তোমরা বলতে পারো আরে যে কোনো মোশন ধরে লাও না ফর এক্সাম্পল হ্যাঁ আর্থের আর্থ পৃথিবীর চারিদিকে তোমাদের মুভ করছে এটা তোমাদের টু ডি বলতেই পারো দেন নেক্সট হচ্ছে তোমাদের থ্রি ডি থ্রি ডিতে কি হচ্ছে যেমন করে আমরা মুভ করছি কিংবা যেমন করে পাখিরা মুভ করছে তোমাদের যে নোটটা দিয়েছি ওই নোটের রিলেটেড আমি এক্সাম্পলসগুলো বলছি তাহলে কি হবে তোমরা নোট থেকে পড়ে নিতে পারবা ঠিক আছে নোটটা আগে ডাউনলোড করে নিও তারপরে পড়বা ভিডিওর আগে তোমাদেরকে নোটটা আমি প্রোভাইড করে দিয়েছি আর নোটটা এই বই থেকে প্রোভাইড করছি কারণ এই বইয়ে যত কিছু আমি দেখছি না আরিয়ান্তের এই বইটা আমি নিজে থেকে কিছু বানাচ্ছি এমন না কারণ তোমাদেরকে আলাদাভাবে আমি একটা নোটটা দিয়ে দিয়েছি ওটা আমার নিজের হ্যান্ডমেড আর এই বই থেকে দিচ্ছি কারণ এই বইটা ম্যাক্সিমাম সবার কাছে অ্যাভেলেবেল থাকে তার জন্য এই বই থেকে পড়াচ্ছি তোমাদেরকে আর অন্য যে কোনোই বই পড়ো তোমাদের সব জিনিসটা একই আছে সায়েন্স কি আলাদা কখনো চেঞ্জ হচ্ছে না জি কে বই কখনও চেঞ্জ হয় না সব একই জায়গা সব কিছু একই আছে নোটটা প্রোভাইড করে দিলাম যদি কারোর কিছু বই নাই পিডিএফটা দেখো তারপরে ভিডিওটা তোমরা দেখো ঠিক আছে তো এবার কি হচ্ছে তোমার ওয়ান ডি টু দি থ্রি ডি কী হচ্ছে ফর এক্সাম্পল পাখি মুভ করছে পাখি যেখানে খুশি যেতে পারে আমরা যেমন করে খুশি যেতে পারি তাই না তো এটা কি বলছে আমরা থ্রি ডি মোশন বলছি তো এখানে পড়ার মতন কিছু না এখানে জিজ্ঞেসও করবে না দেন নেক্সট হচ্ছে বেসিক টার্মসগুলো একটু ভালো করে জেনে লও বেসিক টার্মস কী হচ্ছে ফর এক্সাম্পল ফার্স্টটা কী বলছি আমরা রেফারেন্স পয়েন্ট রেফারেন্স পয়েন্ট মানে অরিজিন ফর এক্সাম্পল আমি কোনো একটা জায়গা থেকে স্টার্ট করছি ঠিক আছে আমি আমার বাড়ি থেকে স্টার্ট করলাম দিয়ে বহরমপুর গেলাম তো কী হচ্ছে আমার বাড়িটা হচ্ছে ওরিজেন আমার বাড়িটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট রেফারেন্স পয়েন্ট মানে যেখান থেকে তুমি স্টার্ট করছো তো এখান থেকে আমি বহরমপুর গেলাম এটা হচ্ছে তোমাদের কি এটা রেফারেন্স পয়েন্ট আর যেখানে বরহমপুর পৌঁছাচ্ছি ওটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট বুঝতে পেরেছো তো এটাই হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট ফাইনাল পয়েন্ট পড়ো না তোমাদের তো এটাই হচ্ছে রেফারেন্স পয়েন্ট হচ্ছে অরিজিনটা বলা হয় দেন নেক্সট হচ্ছে কি ডিস্টেন্স ডিস্টেন্স মানে ওই রেফারেন্স পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত যেটা আমি পৌঁছাচ্ছি যেমন করে খুশি পৌঁছাতে পারি আমি এমন করে পৌঁছাই কিংবা এমন করে পৌঁছাই কিংবা এমন করে পৌঁছায় ঠিক আছে আমার ইচ্ছা যেমন করে আমি পৌঁছাতে পারি তো এটা কি হচ্ছে আমাদের ডিস্টেন্স ডিস্টেন্স মানে দূরত্ব তাই না তো ডিস্টেন্স মানে তোমাদের দূরত্ব হচ্ছে তো রেফারেন্স পয়েন্ট যেটাকে ইনিশিয়াল পয়েন্ট বলা হয় অ্যান্ড ফাইনাল পয়েন্ট এই দুটো মাঝখানে যে গ্যাপটা রয়েছে যে দূরত্বটা রয়েছে ওটাকে আমরা কি বলি ডিস্টেন্স বলি আর ডিস্টেন্সেরই আর ভাই সেটা হয় তোমাদের ডিসপ্লেসমেন্ট এটা বলে দিচ্ছি আগে তোমরা এদিকে আসো ডিস্টেন্সের পর কি হচ্ছে স্পিড স্পিড মানে কি হচ্ছে গতি আর গতিতে কী হচ্ছে স্পিড সমান আরে ম্যাথসের চ্যাপ্টার পড়ো নেই ডিস্টেন্স ইজকলস টু স্পিড ইন টু টাইম অন করে কি হচ্ছে স্পিড সমান সমান কী হয় ডিস্টেন্স বাই টাইম ডিস্টেন্স মানে তোমাদের দূরত্ব টাইম মানে তোমাদের সময় আর স্পিড মানে গতি তো ডিস্টেন্সের যদি তোমাদের এসআই ইউনিট জিজ্ঞেস জিজ্ঞেস করে একক যদি জিজ্ঞেস করে তাহলে কি হয় তোমাদের মিটার হয় স্পিডে যদি জিজ্ঞেস করে তাহলে মিটার পার সেকেন্ড হয় কারণ কী হচ্ছে টাইমের কত হয় টাইমের তোমাদের সেকেন্ড হয় তাই না তাহলে তোমাদের ডিস্টেন্সের কত হচ্ছে মিটার আর টাইম হতে হচ্ছে কত সেকেন্ড তাহলে এটা কী হয়ে গেলো মিটার পার সেকেন্ড এখানে মাইনাস ওয়ান কেন লিখলাম এটাকে আমি মিটার পার সেকেন্ড না লিখে মাইনাস ওয়ান ইনভার্সে লিখে দিচ্ছি ঠিক আছে তো এটা হচ্ছে তোমাদের কি স্পিডের একক মিটার পার সেকেন্ড হয় ডিস্টেন্সের একক তোমাদের মিটার হয় টাইমের একক তোমাদের সেকেন্ড হয় দেন নেক্সট স্পিড কত রকমের হয় স্পিড তোমাদের চার রকমের হয় স্পিডেরই ভাই ভিলসটি ভিলসটারি ভাই তোমাদের অ্যাক্সিলারেশন তো এটা জাস্ট বুঝে লাও আর এগুলো তোমাদের সেম টু সেম তাই হুবহু একই জিনিস একই জিনিস বারবার পড়াবো না তাহলে যেহেতু তোমাদের কাছে সময় কম তো এখানে কি হচ্ছে স্পিড স্পিড কত রকমের হয় একটা ইউনিফর্ম একটা নন ইউনিফর্ম একটা অ্যাভারেজ আর একটা ইনস্ট্যান্টেনিয়াস ইউনিফর্ম নন ইউনিফর্ম অ্যাভারেজ স্টেন্টেনিয়াস তো ইউনিফর্ম মানে কি হচ্ছে একটাই স্পিড ফর এক্সাম্পল রিজার্ভড কার রিজার্ভ কার কি হচ্ছে সকালে আমার ট্রেন আছে আমাকে হবে আমি যদি তার হচ্ছে বাস তো থেমে থেমে যাবে না তো এটা তো আমি তারতি পৌঁছাতে পারবো না তার জন্য কি করবো একটা কার রিজার্ভ করব কিংবা স্করপিও কিংবা মারুতি বেশিরভাগ আমরা মারুতি রিজার্ভ করব কেন ফালতুতে হাজার টাকা দিবো তাই না তো এটা কি হচ্ছে মারুতি রিজার্ভ করলাম তো কি হচ্ছে মারুতি রিজার্ভ করলাম তারপরে বাড়ি থেকে একদম ডাইরেক্ট স্টেশনে নামালো কোথাও দাঁড়ালো না তো কি কি বলছি একদম ইউনিফর্ম স্পিডে যাচ্ছে কোথাও দাঁড়াচ্ছে না এটাকে বলছে কি ইউনিফর্ম স্পিড রিজার্ভড কার যেটা একটা এক্সাম্পল তারপর হচ্ছে নন ইউনিফর্ম স্পিড কি হচ্ছে নন ইউনিফর্ম মানে ওই বাস পাবলিক বাস কিংবা ট্রেকারয়া যাই কিছু ধরে এলো বাড়ি থেকে স্টার্ট করলাম বাড়িতে চড়লাম তারপরে একটু দশ কিলোমিটার আগে গিয়ে আবার দাঁড়িয়ে গেল তারপরে আর একটু আগে গেলো তারপর আবার দাঁড়িয়ে গেলো তো কী হচ্ছে এখানে যাচ্ছে স্টপ হচ্ছে যাচ্ছে স্টপ হচ্ছে যাচ্ছে স্টপ হচ্ছে তো এটা হচ্ছে তোমাদের নন ইউনিফর্ম স্পিড এখানে কোনো তোমাদের ফিক্সড একটা স্পিড নাই ঠিক আছে দেন নেক্সট হচ্ছে তোমাদের অ্যাভারেজ স্পিড এ এবিই আর এ ই অ্যাভারেজ ঠিক আছে তো অ্যাভারেজ স্পিড কি হচ্ছে গড় অ্যাভারেজ জানোই গড় হচ্ছে তো অ্যাভারেজ স্পিড করে বের করবো টোটাল অ্যাভারেজ স্পিড স্পিডের ফর্মুলা কী হয় ডিস্টেন্স বাই টাইম হয় আর ডিস্টেন্স টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম টেকন এটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ স্পিড গড় স্পিডের মা মানে কেমন করে আনসার আমরা বের করব তো মেনে লাও তিন চারটে তোমাদেরকে ডিসটেন্স দিয়ে দিলো তিনটা হচ্ছে তোমাদেরকে স্পিড দিয়ে দিলো কিংবা ওই ডিসটেন্সটা অতিক্রম করতে এত টাইম লাগছে তো এগুলো ফাইন করার জন্য কি ফর্মলে ইউজ করবো এই ফর্মাই ইউজ করব তো এইসব নিউমেরিক্যালস যেগুলো আছে না এখানে করিয়ে তোমাদেরকে সময় নষ্ট করছি না নিউমেরিকালসও তোমাদেরকে এবার কী করবো মুখ সেটে দেবো ওকে তো এটা হচ্ছে তোমাদের অ্যাভারেজ স্পিডে আর ইনস্ট্যানটেনিয়াস স্পিড মানে কী হচ্ছে ইনস্ট্যানসটেনিয়াস স্পিড মানে ওই মুহূর্তে যে স্পিডটা হচ্ছে সেটা ফর এক্সাম্পল বাস একটা নর্মাল একটা স্পিডে চলছে দিয়ে হঠাৎ দশ মিনিট পর আমি দেখছি বাসের স্পিড রে তো এটা কি হচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় চলছে মানে স্পিডোমিটার ওডোমিটার যেটা বলি না ওই ওডোমিটার কী করছে বাসের স্পিড দেখাচ্ছে না তো ওটা কী হচ্ছে তোমাদের এখন ষাট কিলোমিটার স্পিডে চলছে তারপর রাস্তা একটু খারাপ হয়ে গেলো তো ওই মুহূর্তে কত স্পিড হচ্ছে সেটা হচ্ছে তার তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিডে চলছে তো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস মানে ওই মুহূর্তে যে স্পিডটা হচ্ছে সেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলি তো স্পিড যদি বুঝে গেলে এমন করে তোমাদের ভিলসিটি এমন করে তোমাদের অ্যাক্সিলেশন বুঝে যাবে তো এবার নেক্সট আসছে রেফারেন্স পয়েন্ট কী বললাম ওরিজন যেখান থেকে স্টার্ট হচ্ছে ফাইনাল পয়েন্ট মানে যেখানে তোমাদের গিয়ে শেষ হচ্ছে তারপরে ডিসটেন্স মানে কি হচ্ছে ওই দূরত্ব অতিক্রম করা আর স্পিড মানে কি হচ্ছে মিটার পার সেকেন্ড মানে দূরত্ব বাই সময় তারপরে হচ্ছে স্পিড তোমাদের তিন রকমের ইউনিফর্ম নন ইউনিফর্ম অ্যাভারেজ অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ইউনিফর্ম মানে এক রকমে চলে যাওয়া নন ইউনিফর্ম দাঁড়িয়ে 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 চলে যাওয়া আর অ্যাভারেজ মানে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম টেকান আর ইনস্ট্যান্টেনিয়াস ওই মুহূর্তে তোমাদের স্পিডটা দেন নেক্সট হচ্ছে তোমাদের বিলসটি কী হয় ভিলসটি বোঝার আগে তোমাদেরকে কি বুঝতে হবে ডিসপ্লেসমেন্ট বুঝতে হবে তবে ডিসপ্লেসমেন্ট মানে কি হচ্ছে এবার দেখো ফর এক্সাম্পল মানে আমি এখানে গেলাম আমি রেফারেন্স পয়েন্ট থেকে স্টার্ট করলাম তারপরে এবার কী হচ্ছে এখানে গেলাম তারপরে উপরে যাচ্ছি তারপরে এদিকে গেলাম তারপরে এখানে যাচ্ছি তারপরে আগে এখানে যাচ্ছি তারপরে এখানে আসছি এটা হচ্ছে দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার আর এটা হচ্ছে তোমাদের চার কিলোমিটার এমন করে ঠিক আছে ওই তো স্পিড টাইম ডিস্টেন্সে তোমাদের ডাইরেকশন টেস্ট হয় না রমেশ ডান দিক থেকে আবার ঘুরলো দিয়ে আবার ডান দিক থেকে ঘুরলো এগুলো তোমাদের করানো হয়েছিল দেখবার দুই ঘন্টার একটা রিজনিংয়ের ক্লাস তোমাদেরকে দিয়েছি ওই ক্লাসটা ভালো করে করে লাও আর কোনো কোশ্চেন তোমাদের আটকাবে না আর যেটা কোডিং ডিকোডিংয়ের ব্যাপার আছে সেটাও তোমাদেরকে প্রোভাইড করে দিব ঠিক আছে আর যদি তোমরা দেখেছো চ্যানেল দিই এই অ্যাসিকোডিং ডিকোডিং তোমরা খুঁজতে সময় পাও না হয়তো তোমাদের একটু বেশি খাটনি হয়ে যাচ্ছে তাই না মানে সব কিছু आप लोगों को तैयार मिलना चाहिए ओरिजिन একটু খাটো তো যাই হোক তো এবারে কি হচ্ছে হুম তো দেখো এখানে যদি डिस्टेंस জিজ্ঞেস করে डिस्टेंस কি হচ্ছে এটা হচ্ছে আমার ইনিশিয়াল পয়েন্ট ইনিশিয়াল কিংবা রেফারেন্স পয়েন্ট এটা হচ্ছে তোমাদের ফাইনাল পয়েন্ট ओके তো এবার কী হচ্ছে এখান থেকে তোমার স্টার্ট হলো দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই কিলোমিটার দুই দুই আবার চার তাহলে টোটাল কত হচ্ছে দুই দুই চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে চোদ্দো কিলোমিটার হচ্ছে তো ডিসটেন্সটা যদি জিজ্ঞেস করে তাহলে কত হবে আমাদের চোদ্দো কিলোমিটার হবে কিন্তু এখানে যদি আমাদেরকে ডিসপ্লেসমেন্ট যদি জিজ্ঞেস করে তাহলে কত হবে ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্ট পর্যন্ত শর্টেস্ট যে ডিস্টেন্সটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে এটা হচ্ছে তোমাদের ইনিশিয়াল পয়েন্ট এটা হচ্ছে তোমাদের ফাইনাল পয়েন্ট এই দুটোর মাঝখানে শর্টেস্ট পাথটা কোনটা হচ্ছে এই তো এখানে শর্টেস্ট পাথ হচ্ছে না তাহলে এটা কি হবে তোমাদের শর্টেস্ট পাথ কত হলো এটা যদি দুই কিলোমিটার তাহলে এটাও দুই কিলোমিটার তাহলে কি হয়ে গেলো এটার ডিসপ্লেসমেন্ট হয়ে গেলো দুই বুঝতে পারছো তার মানে কি হচ্ছে এখানে এখানে যে এটা বলতে চাইছি সেটা হচ্ছে ডিসটেন্সটা সবসময় ডিসপ্লেসমেন্টের থেকে বেশি হয় ইকুয়াল টু হতে পারে বেশিও হতে পারে ইকুয়াল টু মানে কি হচ্ছে মানে আমি এখান থেকে এখানে গেলাম দশ কিলোমিটার গেলাম তো বলো এখানে ডিসটেন্স কত এখানে ডিসটেন্সটাও হচ্ছে তোমাদের দশ কিলোমিটার এখানে ডিসপ্লেসমেন্টটাও হচ্ছে শর্টেস্ট পাত তো আমি সবচেয়ে ছোটো পাত কী হচ্ছে এই স্ট্রেটই তো না এমকে ঘুরে যদি যাই তো বড়ো হয়ে যাবে তো ডিসপ্লেসমেন্টটাও তোমাদের হচ্ছে কি ওই দশ কিলোমিটারই হচ্ছে ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট কি সেম হতে পারে হ্যাঁ হতে পারে আর ডিসটেন্স থেকে ডিসপ্লেসমেন্টটা বেশি কখনো হতে পারে কখনো হতে পারে না কারণ কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট মানে কি হচ্ছে শর্টেস্ট পাথটা হচ্ছে ওকে তো এখানে কি হচ্ছে দেখো এবার যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে তোমাদের ডিসটেন্স সবসময় বেশি কিংবা ইকুয়াল হবে কার ডিসপ্লেসমেন্টের ওকে এটা হচ্ছে এবার কী হচ্ছে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের যদি অনুপাত জিজ্ঞেস করলে এমনকি কোয়েশ্চেন আসে একদম বেসিক থেকে না আছে তোমরা এবার কী করছো ঝাড়া এমসিকিউ মুখস্থ করে যাচ্ছ ঝাড়া এমসিকিউ মুখস্থ করলে হবে না এমসি কিউ হচ্ছে তোমাদের সলভ করার জন্য বেসিক আইডিয়া যদি নাই তাহলে কত এমসি কিউ মুখস্ত করবা তাই না তো এটা কি হচ্ছে ডিস্টেন্স হচ্ছে তোমাদের একটা ডিসপ্লেসমেন্টটা নিচে চলে আসলো আর এই সাইনটা তোমাদের এমনি সেম থাকছে এটা তাহলে ডিসটেন্স বাই ডিসপ্লেসমেন্টে যদি তোমাদের অনুপাত জিজ্ঞেস করে এটা সবসময় কী হয় লেস দেন ওয়ান হয় গ্রেটার দেন না এটা কি হচ্ছে তোমাদের অল টাইম ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টে যদি জিজ্ঞেস করে তাহলে গ্রেটার দেন ওয়ান হয় আর ডিসপ্লেসমেন্ট বাই ডিসটেন্স জিজ্ঞেস করে তাহলে লেস দেন ওয়ান হয় ঠিক আছে এটা একটু ভালো করে দেখি লিও ডিসটেন্স সবসময় কী হয় ডিসপ্লেসমেন্ট থাকে বেশি হয় ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের যদি তোমাদের অনুপাত জিজ্ঞেস করে তাহলে কী হবে গ্রেটার দ্যান ওয়ান হবে আর ডিসপ্লেসমেন্ট বাই ডিসটেন্সের যদি অনুপাত জিজ্ঞেস করে এটাকে আমি এদিকে নিয়ে গেলাম এটা আমাদের ওয়ান হয়ে গেলো তাহলে কী হবে ওটা সবসময় লেস দ্যান ওয়ান হবে বুঝতে পারছো এটা আমি বলতে চাইছি ভালো করে দেখে লাও তাহলে কি হচ্ছে এই জিনিসটা যদি তোমরা জানতে পেরেছো বেসিক বুঝতে পেরেছো তাহলেই হয়ে যাবে ডিসটেন্স সবসময় বেশি হয় ডিসপ্লেসমেন্ট থেকে এটা একটা হয়ে গেলো এটাই হচ্ছে তোমাদের ডিসপ্লেসমেন্ট বলে দিলাম ডিসপ্লেসমেন্টেরই থেকেই তোমাদের ভিলসিটা আসছে যেমন স্পিড মান কী ছিল স্পিডের মান ছিল তোমাদের ডিসটেন্স বাই টাইম ছিল কি হচ্ছে ভিলসটির মান কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে এবার ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে তোমাদের ভিলস এবার তোমাদের তিন রকমের সরি চার রকমের সেটাই হচ্ছে ইউনিফর্ম ইউ নন ইউনিফর্ম অ্যাভারেজ ইনস্ট্যান্টেনিয়াস আর রিলেটিভ গ্লাসটি একটা রয়েছে এটাও তোমাদেরকে পড়াচ্ছি এটা তোমাদের ট্রেনের প্রশ্ন যখন যদি তোমরা অ্যাথমেটিক্স সেকশন করেছো তাহলে ওখানে তোমাদের থাকে কিন্তু হ্যাঁ আর একটা জিনিস বলেছি অনেকজন আমাকে মেসেজ করছে স্যার ওই টাইম অ্যান্ড ওয়ার্ক তারপরে স্পিড টাইম ডিস্টেন্স এগুলো কেন করাচ্ছেন না আরে মুরখ এসব নেই আপ के সিলেবাস में ওগুলো তোমাদের সিলেবাসে নাই ওগুলো হচ্ছে নর্মাল বেসিক ইজি যেগুলো হয় মানে ফর এক্সাম্পল এস আই আছে তারপরে কনস্টেবেল আছে তারপরে তোমার অন্যান্য এক্সামসে আছে তোমাদের এখানে সিলেবাসে এসব কিছুই নাই আর্থমেটিক সেকশন নাই তোমাদের কি আছে হাই লেভেল ম্যাথামেটিক্স আছে ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন ডেরিভেটিভ তারপরে ক্যালকুলেস এগুলো সব কিছু আছে এগুলো ফেজাল স্যার ভালো করে করে দিয়েছে ক্লাসগুলো অ্যাটেন্ড করো ওগুলোই থেকে তোমাদের কোশ্চেন্সগুলো আসবে ঠিক আছে একদম বেসিক বেসিক কোশ্চেন আসবে বেশি টাফে যেয়েও না অনেকজন বলছে স্যার একটু ইজি এগুলো ইজি লাগছে একটু টাফ লেভেলে করান এটা যেহেতু ফার্স্ট টাইম এক্সাম হচ্ছে কেউ জানে না কোন লেভেলের এক্সাম হবে কেমন টাইপের প্রশ্ন আসবে কেউ জানে না কিন্তু আমরা একটা আইডিয়া নিয়ে চলতে পারি কারণ কি হচ্ছে সুপারভাইজারে বেশি টাফ কোশ্চেন ছিল না তোমাদের বেসিক কোশ্চেনই ছিল একটু হাই লেভেলে ছিল যেহেতু সুপারভাইজারটা তোমাদের কি গ্র্যাজুয়েট পোস্ট ছিল না আর এটা হচ্ছে তোমাদের টুয়েলথ ক্লাস পোস্ট তাই না টুয়েলথ পাস যদি পোস্ট হয় তাহলে তোমাদের এক্সামসগুলো কোশ্চেন্সগুলো ইজি আসবে একদম বেসিক নলেজ অ্যাটলিস্ট সব জিনিসে রেখে লাও সবাই বলছে স্যার আমি ম্যাথস পারছি না ফিজিক্স আর গুলো নিয়ে আমি চলে যাবো তো ম্যাথস যদি তোমাদের মেনে লাও সেকশন সেকশনগুলো কঠিন চলে আসলো ম্যাথ শুধু ফর্মুলা ঝাড়ে চলে আসলো তখন কী করবা ম্যাথস পড়তে হবে তাই না জাস্ট বেসিক গুলো রাখতে কী আছে তোমরা জাস্ট মুখস্থ করিও ফর্মুলা মুখুলো ঝাড়া মুখস্থ করিও চার পাঁচ কোশ্চেন পেয়ে যাবা কিংবা অনেকজন বলছে স্যার আমি জিকে পারি না অনেক খারাপ আছে আমি ম্যাথস অ্যান্ড ফিজিক্স তো এমনি পারবো তো ভালো জিনিস ম্যাথস অ্যান্ড ফিজিক্স যদি পারবা তাহলে কুড়ি কুড়ি চল্লিশ ওখান থেকে অ্যাটেম্প করতে পারবা তুমি জিকে যদি বেশি পড়তে পারছো না স্ট্যাটিক জিকে বেশি ফোকাস করো কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদেরকে এক পার মান্থে আমি ভালো করে দিয়েছি আর কারেন্ট অ্যাফেয়ার্স আমি বারবার বলছি তোমাদেরকে কি করতে হবে একদম লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে যাও আমি যত ট্রেন্ড দেখলাম যত প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনসগুলো দেখলাম সব কি করছে দশ কুড়ি দিন আগেকার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিচ্ছে যেদিন তোমাদের অ্যাডমিট কার্ড সরি অ্যাডমিট কার্ড বলছে যেদিন তোমাদের নোটিফিকেশন দিয়েছে সেদিনকার তোমাদের ওয়ে দিয়ে দিয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে তুলে দিয়ে দিয়েছে তো তার জন্যই বলছি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একদম লেটেস্ট লেটেস্টগুলো পড়ে যাবা তার জন্যে আমি কি অক্টোবর প্লাস নভেম্বরে অনেক কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি বুঝতে পেরেছো তো তার জন্যই বলছি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটাকে একটু ফোকাস করো যদি যা যাদের জিকেগুলো একটু খারাপ আর জিকে যদি খারাপ যতটুকু পড়িয়েছি অতটুকু অ্যাটলিস্ট পড়ে যাও আরামসে কিছু না কিছু তোমরা কমন পেয়ে যাবা দেন নেক্সট হচ্ছে তোমাদের এখানে ভেলোসিটি ভেলোসিটি ইউনিফর্ম হয় নন ইউনিফর্ম ইউনিফর্ম মানে এক রকম নন ইউনিফর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর অ্যাভারেজ এভারেজ ভেলোসিটি মানে কি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি মানে ইউ প্লাস ভি বাই টু আবার ইউ আর ভি আর কে আগে ইয়া পে তাই না তো এখানে কি হচ্ছে ইউ মানে হচ্ছে তোমাদের ইনিশিয়াল ভেলোসিটি ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি ইনিশিয়াল স্পিড কিংবা ফাইনাল স্পিড ইনিশিয়াল অ্যাক্সিলেশন কিংবা ফাইনাল অ্যাক্সিলেশন তো ইউ মানে হচ্ছে ইনিশিয়াল মানে স্টার্টিংটা ভি মানে হচ্ছে শেষটা ফর এক্সাম্পল আমি তোমাদেরকে যে একটা প্রশ্ন যদি জিজ্ঞেস করি এখান থেকে নিউমেরিক্যাল কোয়েশ্চেন্স আসে একটা ট্রেন স্টার্ট করলো স্টার্ট করার পর তোমাদের যাচ্ছে বলে দিলাম ষাট কিলোমিটার গেল তার স্পিড হচ্ছে এখন ধরে রাও একশো কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে তার অ্যাভারেজ স্পিডটা কত আসবে সরি অ্যাভারেজ ভেলসিটিটা কত আসবে তাহলে স্টার্ট যখন করলো স্টার্ট করার সময় তো ট্রেনের স্পিড হয় না তখন কি হচ্ছে ইনিশিয়াল স্পিড কত হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি তার জিরো হচ্ছে ফাইনাল ভেলোসিটি কী বলেছিল একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এখন চলছে তাহলে এটা হচ্ছে তোমাদের ফাইনাল কিংবা আর একটা করে ঘুরিয়ে দিতে পারে একটা ট্রেন এখন চলছে তোমার ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় চলছে কিংবা একজন ব্যক্তি কিংবা একটা বাস তোমাদের ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় চলছে তাহলে এবার কি হঠাৎ কোনো একটা জিনিস সামনে দেখছে তারপরে সে ব্রেক মেরে দিল ব্রেক মেরে দিল তাহলে কি হচ্ছে এখানে ইনিশিয়াল বিলাসটিটা কত হবে ইনিশিয়াল বিলাসটিটা এখানে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা হবে স্টার্টিং বলেছে ও সে চলছে তাহলে চলছেটা এবার ষাট কিলোমিটার প্রতি ঘন্টা হবে আর ব্রেক মেরে দিল ব্রেক মারছে কারণ তোমার স্টপ হওয়ার জন্যে তাহলে এখানে স্টপ হচ্ছে অ্যাট দ্য এন্ড অ্যাট দ্য এন্ড মানে লাস্টে গিয়ে কী হচ্ছে সে থেমে যাচ্ছে তার মানে কি হচ্ছে ফাইনাল ব্লসটি তাহলে তোমাদের কি কত হবে জিরো হয়ে যাবে বুঝতে পারছো ইনিশিয়াল বিলাসটি ফাইনাল বিলসটি অনেকজন হবে ইনিশিয়াল বিলাসটি সবসময় তো জিরো হয়ে যাবে মানে স্টার্টিং তাই না স্টার্টিং মানে প্রথমে যেটা স্পিড হচ্ছে সেটাই সবসময় ইনিশিয়াল ভেলোসিটি জিরো হয় না ইনিশিয়াল ভেলোসিটি অনেক সময় তোমাদের ভ্যালু দিয়ে দেয় ফাইনাল ভেলোসিটি জিরো ধরতে হয় বুঝতে পেরেছো এটাই হচ্ছে তোমাদের অ্যাভারেজ বিলসটি মার্ক বের করা মেথড কি হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি প্লাস ফাইনাল ভেলোসিটি বাই টু এটা হচ্ছে তোমাদের ভেলোসিটি অ্যাভারেজ বিলসটি ফাইন করার মান দেন নেক্সট হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওই মুহূর্তে যে বিলসটি আছে আর একটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি রিলেটিভ বিলসটি মানে কি হচ্ছে ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল বললাম তো তাই না এবার দেখো চলো আমি একটা ট্রেন ধরছি এ আর একটা ট্রেন ধরছি বি এই ট্রেনটা এদিক থেকে এদিকে গেল এই ট্রেনটাও এদিক থেকে এদিকে গেল আর হচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতি আর হচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতি সেমই টাইমে অতিক্রম করবে তাই না তাহলে কি হচ্ছে তোমাদেরকে যদি একই দিকে তোমাদের ট্রেনগুলো চলে সেম ডাইরেকশান যদি হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি কি হয় তোমাদের বিয়োগ হয় তাহলে রিলেটিভ ভেলোসিটি আমাদের কি হবে যেটা তোমাদের ভেলোসিটি অফ বি হচ্ছে আর ভেলোসিটি অফ এ হচ্ছে এ দুটো আমাদের কি হবে বিয়োগ হবে তাহলে রিলেটিভ ভেলোসিটি এখানে কত আসবে এটার হচ্ছে ষাট আর এটা হচ্ছে চল্লিশ তাহলে এই দুটোকে বিয়োগ করলাম কত আসছে তোমাদের কুড়ি এটা হচ্ছে আমাদের এখন রিলেটিভ লসটি কুড়ি কিলোমিটার প্রতি ঘন্টা বুঝতে পারছো এটা হচ্ছে তোমাদের রিলেটিভ লসটি কী যদি সেম ডাইরেকশন যায় এবার যদি অন্য ডাইরেকশন মানে অপোজিট ডাইরেকশানে যায় তাহলে কী হবে তোমাদের রিলেটিভ লসটি কে বের করবা এবার এখানে দেখো এগুলো লিখে নিও বুঝতে পারছো যেগুলো আমি তোমাদেরকে এই জায়গাতে সলভ করাচ্ছি এগুলো লিখে নিও আর বাদ বাকি এগুলো তো তোমাদের নোটসে দিয়েই আছে বুঝতে পারছো ওকে চলো দেন নেক্সট হ্যাঁ এবার যদি ওই ট্রেনটায় এখানে এ ছিল আর এখানে বি ছিল এই ট্রেনটা এদিকে গেল চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় আর ইয়েলা ট্রেন বিছড় গিয়ে আসছে এই যাচ্ছে ওই সেম স্পিড কোনো স্পিড চেঞ্জমেন্ট নাই কোনো কিছু চেঞ্জমেন্ট নাই জাস্ট ডাইরেকশানটা চেঞ্জ করলো ওই ট্রেনটা ওইদিকে যাচ্ছে এই ট্রেনটা এদিকে যাচ্ছে মানে আমার রাস্তায় আলাদা আলাদা হয়ে যাচ্ছে তো ওটাই কী হয়ে গে ব্রেকআপ হয়ে যাবে তো এবার কি হচ্ছে তোমার এ এদিকে যাচ্ছে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা বি এদিকে যাচ্ছে ষাট কিলোমিটার প্রতি ঘণ্টা তাহলে বিপরীত দিক দিকে যদি যায় তাহলে রিলেটিভ বিলসটি কী হয় রিলেটিভ বিলাসটি তখন আমাদের যোগ হয় তো বিলসটি অফ এ প্লাস বিলসটি অফ বি তাহলে কি হবে এখানে চল্লিশ প্লাস ষাট সমান সমান একশো কিলোমিটার প্রতি ঘন্টা হবে এটা তোমাদের কি হবে রিলেটিভ ভিলস হবে বুঝতে পারছো যদি সেম দিকে যায় তাহলে আর বিপরীত দিকে যদি যায় তাহলে যোগ হয় তো এটা হচ্ছে তোমাদের কি এটা বুঝিয়ে দিলাম হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন কি হয় ওই বিলসটি যেমন কি হচ্ছে স্পিড যেটা অরিজিনাল জিনিস হচ্ছে না সেটা এটা হচ্ছে স্পিড থেকে হচ্ছে স্পিড সমান সমান কি হয় ডিস্টেন্স বাই টাইম হয় না স্পিড মানে কী হয় তোমাদের ডিসটেন্স বাই টাইম হয় এমন করে কি হচ্ছে ভিলসটি মানে কি হচ্ছে ডিসটেন্সের জায়গায় ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়েছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হয়েছে বুঝতে পারছো আর ভিলসটি অ্যাক্সেলারেশন মানে কি হচ্ছে এটা রেকর্ড হচ্ছে তো আবা হ্যাঁ রেকর্ড তো হচ্ছে ঠিক আছে তো যাই হোক অ্যাক্সেলারেশন মানে কি হচ্ছে এটা হচ্ছে তোমাদের চেঞ্জ ইন ভিলসটি বাই টাইম taken মানে কি হচ্ছে ডেফিনেশন কখনো যাবে না ডেফিনেশন বুঝে কোনো লাভ নাই বেসিকগুলো জেনে লাও তাহলে তোমাদের কিছু মুখস্ত করতে হবে না তো মানে মানে কি হচ্ছে হচ্ছে চেঞ্জ ইন তোলস্টিজ ভেলোসিটি কেমন করে চেঞ্জ হবে তোমাদের ফাইনাল ভেলোসিটি কি আছে আর ইনিশিয়াল ভেলোসিটি কি আছে এই দুটোকোর পার্থক্য করো আর কি হচ্ছে তোমাদের টাইম দিয়ে ভাগ দিয়ে দাও এটা হচ্ছে তোমাদের কি অ্যাক্সেলারেশন আর অ্যাক্সিলারেশন একক কি হয় তোমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এগুলো কি হচ্ছে তোমাদের ভ্যাক্টার কোয়ান্টিটি হ্যাঁ স্কেলার ভ্যাক্টার যদি তোমরা জানতে চাও জেনে নাও যেহেতু তোমাদের তো এমনি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা দেয়নি তার জন্য স্কেলার ভ্যাক্টার বলছি না তাও যদি চলে আসে কিছু তো ঠিক নয় তাদের সিলেবাসে তোমাদের অপটিক্সই দেয়নি যেটা হচ্ছে সব ফিজিক্সই সবচেয়ে মেইন টপিক অপটিক্স ওটাই দেয়নি তো যাই হোক এখানে কি হচ্ছে তোমাদের ডিস্টেন্স স্পিড টাইম এগুলো হচ্ছে তোমাদের স্কেলার কোয়ান্টিটি বাদ বাকি যত দেখছো ভেলসটি ডিসপ্লেসমেন্ট অ্যাক্সিলেশন এগুলো হচ্ছে তোমাদের ভ্যাক্টার কোয়ান্টিটি ঠিক আছে যেগুলো হচ্ছে ভেজাল সেগুলো ভ্যাক্টার হয় যেগুলো হচ্ছে ইজি ইজি সেগুলো স্কেলার হয় আর এবার বলবা স্যার এমন করে কেমন এমন করে বোঝাচ্ছেন সিম্পল ডেফিনেশন বলেন ডেফিনেশন আবার কি হচ্ছে ম্যাগনিটিউড আর ডিসপ্লে তোমাদের যার মান আর দিক আছে তাকে ভ্যাক্টার বলি যার মান আছে দিক নাই তারকে স্কেলার বলি তাই তো ডেফিনেশনে কখন যেও না ডেফিনেশন ফালতু দেন নেক্সট কি হচ্ছে অ্যাক্সিলারেশন কি হচ্ছে তোমাদের বে ফাইনাল ভেলোসিটি যেটা ফাইনাল ভেলোসিটি আছে আর ইনিশিয়াল ভেলোসিটি যেটা ছিল দুটোকে বিয়োগ করে আমি যদি টাইম দিয়ে ভাগ দিয়ে দিই সেটা আমাদের অ্যাক্সিলারেশন চলে আসবে আর অ্যাক্সিলেশনও তোমাদের চার রকমের সেটা হচ্ছে ইউনিফর্ম নন ইউনিফর্ম অ্যাভারেজ আর তোমাদের কি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ওই ইউনিফর্ম একদম সিম্পল নন ইউনিফর্ম দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে অ্যাভারেজ হচ্ছে চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম আর তোমাদের ইনস্টেন্টেনিয়াস ওই মুহূর্তে অ্যাক্সেলারেশন তো এটা তোমাদের হচ্ছে বেসিক আইডিয়াস বলে দিলাম তারপর হচ্ছে নেক্সট ইকোয়েশন অফ মোশন এখান থেকে কোশ্চেন আসবে কনফার্ম লিখে রাখো এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে এত যদি পড়েছো এগুলো যদি বেসিকগুলো জানতে পেরেছো তাহলে ভালো যদি নাও জানতে পারো বারবার ভিডিওটা দেখে কারণ বেসিক আইডিয়াসগুলো তোমাদের লাগবে তারপর হচ্ছে তোমাদের ইকোয়েশান অফ মোশান এখানে কি হচ্ছে ইকুয়েশান অফ মোশন তিন রকমের হয় সেটা হচ্ছে বি ইসকালস টু ইউ প্লাস এইটি এস ইসকোলস টু ইউটি প্লাস হাফ এইটি স্কোয়ার আর বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার টু এস এখানে ভি মানে কি হচ্ছে এখনই তোমাদেরকে বলেছিলাম ইউ মানে কি হচ্ছে বি মানে হচ্ছে ফাইনাল ভিলসটি আর ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভিলসটি মানে ফাইনাল বিলসটি মানে শেষ লাস্টের দিকে যে ভিলসটিটা স্পিডটা দিচ্ছে সেটাই হচ্ছে তোমাদের কি ফাইনাল ভিলসটি আর ইনিশিয়াল ভিলসটি যেটা তোমাদের স্টার্টিং হলো আর এখানে টি মানে হচ্ছে তোমাদের টাইম আর এস মানে হচ্ছে তোমাদের ডিসপ্লেসমেন্ট কিংবা তুমি বলতে পারো ঠিক আছে বলবে এখানে জিজ্ঞেস করবে ডিস্টেন্সটা কত হবে এস মানে তোমাদের ডিস্টেন্স হবে এবার এখানে আর তোমাদের জিজ্ঞেস করে লাই আরেকটা তোমাদের ফর্মুলা আছে ঠিক আছে ফর্মুলা কি আছে এখানে তোমাদের বলে দিবে ফ্রি ফলিং অবজেক্টের জন্যে আমাদের ইকুয়েশন অফ মোশন কি হয় ইকুয়েশন অফ মোশানে কোনো চেঞ্জমেন্ট আসে না শুধুমাত্র মানগুলো চেঞ্জ হয়ে যায় মানগুলো কী চেঞ্জ হয় অ্যাক্সিলোরেশনটা যেটা হচ্ছে না ওটাই কি হচ্ছে অ্যাক্সেলারেশন মানে কি এ মানে অ্যাক্সেলারেশন ঠিক আছে এটা তো বললি নি আমি পাগল অ্যাক্সেলারেশন এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ভালো করে দেখে লাও ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি তারপর ইউ মানে হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন টি মানে হচ্ছে তোমাদের টাইম মানে স্পিড ধরে লিও না মানে হচ্ছে ডিস্টেন্স ঠিক আছে ডিসপ্লেসমেন্ট কিংবা ডিস্টেন্স যেটা তোমাদের ধরবা তা ডিসটেন্সই জিজ্ঞেস করে সবসময় এবার কি হচ্ছে যাই আছে এগুলো তোমাদের দিয়ে আছে এবার প্রশ্ন কেমন করে আসবে এখানে বলে দিবে তোমাদের ইনিশিয়াল বেলাসটি দিয়ে দিলো টাইম দিয়ে দিলো আর অ্যাক্সিলেশন দিয়ে দিলো বলছে ডিস্টেন্স কত হবে কিংবা তোমাদের ইনিশিয়াল ব্লাসটি দিয়ে দিলো এক্সেলেশন দিয়ে দিল টাইম দিয়ে দিলো ফাইনাল ব্লাসটি কত হবে এগুলো হচ্ছে তোমাদের করে ডাইরেক্ট ভ্যালু পুট করবো আনসার ডাইরেক্ট পুট করবো আনসার আর কিছু না এখানে বেশি কঠিন নাই কঠিন বানাতে যেও না কঠিন হয় না আমরা নিজের ইচ্ছা থেকে বানিয়ে দিই স্যার ইয়ে আবার কী জিনিস পড়াচ্ছেন কিছুই না তোমরা টেন্থ ক্লাসে এগুলো সব কিছু পড়েছো ঠিক আছে তো এখান থেকে এবার কী আছে যেটা বলছি ফ্রি ফলিং অবজেক্টের জন্যে কোনো একটা জিনিস ফ্রি ফল করছে তার কি আমাদের অ্যাক্সিলেশন হয় তার অ্যাক্সিলেশন হয় না তার কি হয় অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি হয় জি যেটার মান জি এর মান কি হয় 9.8 মিটার পার সেকেন্ড হয় না কালকে পড়ালাম না তোমাদেরকে কাল না পরশু পড়া পরশু পড়ালাম তোমাদেরকে কিসে সিম্পল হারমোনিক মোশনে পড়ালাম যদি মেনে নাও এই জিনিসটা ইয়া রাখতে হ্যাঁ এই জিনিসটা কি হচ্ছে আমার কোনো একটা বডির সঙ্গে কোনো একটা জিনিসের সঙ্গে কানেক্টেড আছে তো এমন করে পড়ছে ঠিক আছে কিন্তু যদি এমন করে ছেড়ে দিই তাহলে কি হচ্ছে হট করে পড়ে আসি কেন পড়ছে কারণ কি হচ্ছে নিচে থেকে টান পড়ছে না এই টানটা কী হচ্ছে এটাই হচ্ছে তোমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি এই টানটা কত স্পিডে হয় কত অ্যাক্সিলারেশন হয় সেটা হচ্ছে তোমাদের নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ডে হয় ওকে এটা হচ্ছে তোমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি তাহলে এর মান কী হয়ে যাবে তোমাদের নাইন পয়েন্ট এইট কিংবা এ সমান সমান কী হয়ে যাবে ফ্রি ফলিং অবজেক্টের জন্যে ফ্রি ফলিং অবজেক্টের জন্য তোমাদের এর মান জি হয়ে যাবে ঠিক আছে এখানে এ যেটা আছে ওটাই তোমাদের জি হয়ে যাবে এখানে এ আছে ওটাই জি হয়ে যাবে এখানে এ আছে ওটাই জি হয়ে যাবে ওকে এবার কী হচ্ছে এখানে কি ডিস্টেন্স হয় এখানে ডিস্টেন্স হয় না এখানে কী হয় হাইট হয় ঠিক আছে উচ্চতা হয় ফ্রি ফলিং তোমাদের এমন করে তো ফ্রি ফল হতে পারে না ওদিক থেকে আসলে এমন করে পড়ে কি এমন করে পড়বে না এদিক থেকে আসলে ছেড়ে দিলাম এমন করে নিচেই পড়বে এদিক থেকে আসলে ছেড়ে দিলাম এমন করে নিচেই পড়বে তাই না তো কী হচ্ছে সবসময় নিচেই পড়ে কারণ নিচে পড়ে ওই অ্যাক্সেলেশন ডিউ টু গ্র্যাভিটি গুরুত্ব আকর্ষণের জন্য তো ওখানে কি হচ্ছে তোমাদের ডিস্টেন্স কখনো হয় না ওখানে হাইট হয় তো অ্যাসের জায়গায় আমরা কী করবো অ্যাসের জায়গায় আমরা অ্যাচ ইউজ করবো কিংবা ছোটো এজ তুমি বলো বড়ো এজ যাই কিছু বলো তো অ্যাসের জায়গায় তোমরা অ্যাচ ইউজ করবা এই অ্যাসের জায়গায় তোমরা অ্যাচ ইউজ করবা আর এস আছে আর এস নাই তো অ্যাসের জায়গায় তোমরা কী ইউজ করবা এচ ইউজ করবা তো এটা হচ্ছে তোমাদের ইকুয়েশান অফ মোশন এখান থেকে যে কোয়েশ্চেন্সগুলো আসবে সেগুলো তোমাদেরকে করিয়ে দেবো তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এই প্র্যাকটিসেরটাও দিচ্ছি আটটার দিকে তোমাদেরকে প্রোভাইড আটটা বলছি দশটার দিকে তোমাদেরকে প্রোভাইড করে দেবো ভিডিও তো এখন সাতটার দিকে তোমাদের ক্লাসগুলো করানো হচ্ছে তো এটা হচ্ছে তোমাদের বেসিক আইডিয়াস আর বাকি আছে যেটা এই প্রোজেক্টাইল মোশন আর তোমাদের হচ্ছে ইকুয়েশান আর কিছু আছে হ্যাঁ ওই তো তিনটে লজ এ নিউটনের তিনটে ল আর অ্যাঙ্গুলার মুভমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট এগুলো কিছু আছে তো এগুলো যদি তোমরা লিখতে চাও তো এবার লিখে নাও আমি ভিডিওটাকে পজ মারছি তো অনেকজন আমাকে বারবার জিজ্ঞেস করে স্যার প্লিজ মুক সেটগুলো কর মুকসেট করান তো মুকসেট তোমাদেরকে বলেছি আমি তিনটা দিব বেশি টাইম যদি থাকে তাহলে তোমাদেরকে ডেফিনেটলি পাঁচটা নেওয়া হবে আমি বলেছিলাম তো ওটাই কি হচ্ছে একটা তো নিয়ে নিয়েছিলাম সানডেতে যেটা সবার জন্য ফ্রি ছিল আর বাদ বাকি তোমাদের ওয়েটনেসডে আটটার সময় একটা হবে আর ফ্রাইডে একটা আটটার সময় হবে তো তিনটে তোমাদের ফুল মুকসেট নিয়ে হবে আর বাদ বাকি যেটা তোমাদের ছোটো ছোটো মুকসেট হচ্ছে না যেমন কি হচ্ছে কালকে তোমাদেরকে একটা মুকসেট নিলাম কি হচ্ছে জি এর উপরে নিলাম তো আজকে তোমাদের একটা মুকসেট নিচ্ছি সেটাও তোমাদেরকে ফিজিক্স আর জিকে আর রিজনিং দুটো তিনটা মিলে একটা হবে আর ম্যাথসের তো তোমাদেরকে মুকশেট এবার কাল থেকে প্রোভাইড করতে স্টার্ট কি করে দেবে ফাইজাল স্যার বলেছে ডেলি বেসিসে তোমাদেরকে দুটো দেবে কুড়িটা কুড়িটা করে তোমাদের কোশ্চেন দেওয়া হবে তো এমন করে তোমাদের মুক সেট ছোটো ছোটো নেওয়া হবে ঠিক আছে আগে কি আমার কাজ ছিল তোমাদের সিলেবাসটা শেষ করা চোদ্দো দিন তোমাদের পনেরো দিনে আমি ক্র্যাশ কোর্স বলেছিলাম চোদ্দো দিনে ফাইজাল স্যারে তো শেষ হয়ে গেছে আমারও জাস্ট একটা পোর্শন বাকি আছে আর কম্পিউটার বাকি আছে তো কম্পিউটার ক্লাসগুলো তোমাদেরকে কাল বলেছি ফুল ক্লাস করে দিব আর যেটা হচ্ছে মুক সেটের জন্য যে তোমরা বলছো এই বইটা তো আমি তোমাদেরকে ফ্রি ফ্রিতে প্রোভাইড করে দিয়েছি লার্ন ফর নলেজ গ্রুপে যাও যেটা হচ্ছে আমাদের মেন গ্রুপ ওই মেন গ্রুপে যাও কিংবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপে প্রতিটা ভিডিওটা টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে থাকে ওখানে জাস্ট ক্লিক করো দিয়ে এই গ্রুপটা দেখ জাস্ট তিন চারটে মেসেজের উপরে দেখবা এই ভিডিওটা মানে বইয়ের পিডিএফটা দেওয়া আছে তাহলে ফালতুতে সার্চ মার তো কোনো লাভ হয়েছে না না বারবার আমাকে মেসেজ কর স্যার এই বইটা পাচ্ছি না বইটা পাচ্ছি না ল্যান্ড ফর নলেজ গ্রুপে যাও ঠিক পেয়ে যাবা সব কিছু তো তোমাদেরকে তৈরি পাবে না একটু খাটতে হবে ঠিক আছে তো এবার কি হচ্ছে নেক্সট এবার পরেরটাই দেন নেক্সট আসছে তোমাদের এখানে কি মেকানিক্সের সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা না একই তো পার্ট আছে ওখানে কি হচ্ছে ফোর্স ইনার্সিয়া মোমেন্টাম তিনটে ল তারপরে তোমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এগুলো কি হচ্ছে তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের ফোর্স ফোর্স ব্যাপারটা কি হচ্ছে বল তাই না ফর एग्जांपल কোন জিনিসকে তুমি টানছো কিনবা ধাক্কা দিছো পুশ অর পুল এটা কে আমরা কি বলবো ফোর্স বলবো এখানে বেসিক কিছু জানতে হবে না সেকেন্ডে কি হচ্ছে এসআই ইউনিট কি হয় এটা রেকো কি হয় এগুলো সব তোমাদের জানতে হবে তো ফোর্স এর এসআই ইউনিট কি হচ্ছে তোমাদের নিউটন হচ্ছে যদি এমকেএস সিস্টেম বলে তোমাদের মেজারিং ইউনিটে কটা সিস্টেম হয় তিনটা সিস্টেম হয় একটা এমকেএস একটা হচ্ছে এফপিএস একটা হচ্ছে সিজিএস তাই না তো এমকেএস সিস্টেম যেটা হচ্ছে ওটাই আমরা এসআই ইউনিট ধরি স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিট এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড তারপর এফপিএস ফুট পাউন্ড সেকেন্ড তারপরে সিজিএস মানে সেন্টিগ্রাম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড তো এটা হচ্ছে তোমাদের তিনটে সিস্টেম এই তিনটে সিস্টেমে এমকেএস সিস্টেমে যদি আমরা ওটাকে এসআই ইউনিট বলি অ্যাসাই ইউনিট ফোর্সের কি হয় তোমাদের নিউটন হয় ঠিক আছে একক হচ্ছে নিউটন কিন্তু সিজিএস সিস্টেমে নিউটনকে আমরা কী বলবি ডাইন বলবো ঠিক আছে তো এটা তোমরা একটু জেনে নিও ডাইন আর নিউটন কোনো আলাদা না এগুলোই দুটো সিস্টেমে তোমাদেরকে বলা হয় দেন নেক্সট যেমন তোমাদের ক্যালোরিয়ান জিউলে হচ্ছে না ও অন করি হচ্ছে তো এবার যেহেতু এই পোর্শনটা তোমাদের মেজারিং ইউনিট পোর্শনটা নাই তো আমি তার জন্য পড়াচ্ছি না তোমাদেরকে দ্যান নেক্সট কী হচ্ছে তোমাদেরকে ফোর্সগুলো কেমন রকমের হয় ফোর্স তোমাদের নিউক্লিয়ার ফোর্স হয় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয় তারপরে তোমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স হয় সেন্ট্রিপিটাল ফোর্স হয় সেন্ট্রিফিউগাল ফোর্স হয় তো এগুলো তোমাদেরকে একটু জানতে হবে ফার্স্ট এক্সাম্পল তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করবে চারটে অপশন দিয়ে দিল গ্র্যাভিটেশনাল নিউক্লিয়ার তারপরে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এদের ভিতরে সবচেয়ে স্ট্রঙ্গেস্ট ফোর্স কোনটা উইকেস্ট ফোর্স কোনটা কিংবা চারটে অপশন দিল এগুলোকে সারি অনুসারে তোমাদেরকে সাজাতে হবে ইনক্রিজিং অর্ডারে কিংবা ডিক্রিজিং হবে তো এমন টাইপের প্রশ্ন বুঝো ফর এক্সাম্পল মেনে লাও এখানে তোমাদের এটা একটা অবজেক্ট ঠিক আছে এটা হচ্ছে মাটি মাটিতে একটা অবজেক্ট লোহার রাখা আছে এবার কি লোহ যে অবজেক্টটা রাখা আছে সেটা নিচেই কেন আছে উপরে এখানে ভাসছে কেন না নিচে রাখা আছে কারণ কি তাকে একটা ফোর বিকজ অফ অ্যাক্সিলেশন ডিউ টু গ্র্যাভিটি গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা আছে না গ্র্যাভিটেশনাল ফোর্সে টান যেটা হচ্ছে সেটার জন্যে গুরুত্ব তাকে টানছে তার জন্য এখানে নিচে আছে আর উপর থেকে যদি পড়ছে তার মানে এর উপরে কী হবে তোমাদের একটা স্পিড হবে সেটাকে আমরা অ্যাক্সিলেশান ডিউ টু গ্র্যাভিটি বলে তো কী হচ্ছে নিচে আছে কারণ কি তাকে একটা গ্র্যাভিটেশনাল ফোর্স টানছে তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স কি বেশি হয় না কম হয় কেমন করে জানবা জাস্ট আমি একটা লোহা রাখলাম লোহার উপরে আমি একটা কী রাখছি ম্যাগনেট রাখছি ম্যাগনেট কী করবে টেনে নেবে তাই না চুম্বক তোমার ওটাকে টেনে নেবে তাহলে কী হচ্ছে নিচেটা বেশি পাওয়ারফুল হলো উপরেরটা বেশি পাওয়ারফুল হলো ম্যাগনেট তাকে টেনে নিল না তাহলে কি হচ্ছে এখানে তোমাদের ম্যাগনেটটা বেশি পাওয়ারফুল হয়ে গেলো তাহলে কী হচ্ছে ইলেকট্রোম্যাগনেট তোমাদের গ্র্যাভিটেশনাল থেকে বেশি হয়ে গেলো দেন নেক্সট হচ্ছে চল যাই কিছু হোক একটা বম ফেলে দিলাম এখানে তোমাদের ম্যাগনেট ম্যাগনেট গ্র্যাভিটেশন ওয়াভিটেশন সব কিছু চলছে ইলেকট্রোম্যাগনেট কাজ হচ্ছে এখানে কি হচ্ছে তোমাদের বড় অনেক বড় লোহা আছে এখানে অনেক বড় মেশিন আছে ইলেকট্রোম্যাগনেট তাকে টেনে নিল সব কি আছে কিছু হচ্ছে কিন্তু এখানে তোমাদের একটা নিউক্লিয়ার বম ফেলে দিল তাহলে কি হলো ভ্রম শেষ তাই না সব তহস নহস তাহলে ওটাই কি হচ্ছে এবার নিউক্লিয়ার বম যদি ফেলা হলো তাহলে কি হলো সব কিছু শেষ কিছু চলছে না তাহলে সবচেয়ে বেশি পাওয়ারফুল কি হচ্ছে তোমাদের নিউক্লিয়ার ফোর্স হচ্ছে তাহলে যদি এটা সিস্টেম্যাটিক অ্যারেঞ্জ করতে বলে তাহলে কি হচ্ছে তোমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের পাওয়ার সবচেয়ে ফোর্সের সবচেয়ে বেশি হয় তারপরে তোমাদের ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স হয় তারপরে উইক নিউক্লিয়ার ফোর্স হয় তারপরে গ্র্যাভিটেশনাল ফোর্স হয় গার্লফ্রেন্ড না তোমাদের জিএফ মানে গ্র্যাভিটেশনাল ফোর্স হয় ঠিক আছে তো এটা কি হচ্ছে তোমাদের এটা সারি অনুসারে সাজানো হচ্ছে সবচেয়ে বেশি এটা হচ্ছে আর সবচেয়ে কম এটা হচ্ছে বুঝতে পারলা দেন নেক্সট হচ্ছে তোমাদের সেন্ট্রি বিটাল অ্যান্ড সেন্ট্রি ফিউগাল ফোর্স মানে কি হচ্ছে মেনে লাও আমি এই তো আমাদের পেন্ডুলাম বেচারা পেন্ডুলাম ক্যা করে ये भी তো এটা কি হচ্ছে প্যান্ডুলামে কী হচ্ছে আমি একটা বব ঠেকিয়েছিলাম তারপরে এমন করে তোমাদের ঘোরাচ্ছিলাম না এমন করে তো এটা কি হচ্ছে এই জিনিসটাই অবজেক্টটাকে আমি করে ঘোরাচ্ছি এই যে অবজেক্টটাকে করে আমি ঘোরাচ্ছি তো ঘোরানোর জন্য কী হচ্ছে আমি একটা টান দিচ্ছি না ওই টান পড়ছে তার জন্যই তো এমন করে মুভ অন করছে যদি টান না পড়তো আমি যদি ছেড়ে দিতাম তাহলে কী করে ঘুরতে ওদিকে চলে যেত তো এটাই কি হচ্ছে তো এই যে টানটা পড়ছে এই টানটা কিসের জন্য পড়ছে বিকজ অফ সেন্ট্রি পিটাল ফোর্স সেন্ট্রিপিটাল ফোর্সে যনে টান পড়ে আর যেটা বাইরে যেতে চাইছে এই অবজেক্টটা ভারিতো এ তো বাইরে যেতে যাইছে যে অবজেক্টটা সেন্টার থেকে বাইরে যেতে যাইছে বাইরে ধাক্কা দিছে সেটা হচ্ছে তোমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স এখান থেকে কোশ্চেন কি আছে এখান থেকে एग्जांपल ফিজিক্স ফুল एग्जांपल থেকে প্রশ্ন আসবে তো সেন্ট্রিফিউগাল ফোর্স সে एग्जांपल কি হচ্ছে ক্রিম সেপারেটর ক্রিম সেপারেটর ক্রিম সেপারেটর কি হয় দুধ হলো দুধ থেকে এটা ছাঁচ বের করবে তোমাদের যত কিছু ব্যাটার বের করে দুধকে করে ঘোরায় না এখন তো মেশিন হয়ে গেছে আগে কি হতো ঘোরাতক দুধকে করে ঘোরাচ্ছে ঘোরাচ্ছে তাহলে কি হচ্ছে বাইরে পুরো বাহির বাইরে থেকে যত ক্রিম আছে সব কিছু তোমাদের বাইরে চলে যাচ্ছে তাই না এই যে বাইরে চলে যাচ্ছে এটাকে কী বলছে সেন্ট্রি ফিউগল যেটা বাইরে চলে গেলো সেন্ট্রি ফিউগল ফোর্স হচ্ছে তোমাদের এক্সাম্পল ক্রিম সেপারেটার দেন নেক্সট হচ্ছে সেন্ট্রিপিটাল ফোর্স ফর এক্সাম্পল এখানে সূর্য আছে সূর্যর চারিদিকে কি ঘটছে আমাদের আর্থ ঘুরছে কিংবা এখানে আর্থ আছে আর্থের পৃথিবীর চারিদিকে কি ঘুরছে মুন ঘুরছে কেন ঘুরছে একটা টান পড়ছে গ্র্যাভিটেশনাল ফোর্স তো টান পড়ছেই তো ওই যে টানটা পড়ছে এটা কী ফোর্স এটাকে বলছি সেন্ট্রিপিটাল ফোর্স ঠিক আছে গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য টান পড়ছে সেটা জানি কিন্তু কেমন টাইপের ফোর্স এটা হচ্ছে তোমাদের সেন্ট্রিপিটাল ফোর্স যে ফোর্সটা তোমাদের টানে অবজেক্টটাকে নিজের দিক নিজের দিকে সেটাকে বলে সেন্ট্রিপিটাল আর যে ফোর্সটা ধাক্কা দেয় অবজেক্টটাকে সার্কুলার মোশনেই এই দুটো কিন্তু সার্কুলার মোশনেই হবে আর কোনো জাগাতে হবে না সার্কুলার মোশনে এই দুটো টাইপের ফোর্স হয় তো ওটাই কি হচ্ছে ধাক্কা দিচ্ছে সেন্ট্রি ফিউগাল আর টানছে তোমাদের সেন্ট্রিপিটাল বুঝতে পারলা এটা হচ্ছে তোমাদের এক্সাম্পলস তো পৃথিবী কেন তোমাদের ঘুরছে সূর্য চারিদিকে বিকজ অফ গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু যদি এক্সাম্পল এক্স্যাক্ট জিজ্ঞেস করে তাহলে সেন্ট্রিপিটাল না সেন্ট্রি ফিউগাল সেন্ট্রিপিটাল টানছে পিটাল আর পালাচ্ছে সেন্ট্রি ফিউল দেন নেক্সট হচ্ছে তোমাদের ইনার্শিয়া ইনার্শিয়া মানে জারডারের সূত্র বলো না ইনার্শিয়া অফ লজ অফ ইনার্সিয়া ওটাই কী হচ্ছে ইনার্শিয়া তিন রকমের হয় একটা হচ্ছে ইনার্সি অফ রেস্ট ইনার্সি অফ মোশন ইনার্সি অফ ডাইরেকশন বলা হয় তো ইনার্সি অফ রেস্টে কী হচ্ছে এবার তোমাদের ইনার্শিয়া অফ রেস্ট হচ্ছে ফর এক্সাম্পল মেনে নাও আমি আম করে রেস্টে আছি ওকে তাহলে এবার কি হচ্ছে কোনো একটা অবজেক্ট মুভ করছে কোনো একটা অবজেক্ট মুভ করছে এবার ওই অবজেক্টটা তোমাদের কী হচ্ছে হঠাৎ স্টপ হয়ে গেল তাহলে কী হবে আমি সামনের দিকে পড়বো না পিছন দিকে পড়বো করে হচ্ছে না তো এবার আরেকটা যে করে জিজ্ঞেস করতেই পারে একটা অবজেক্ট স্টপ হয়ে আছে হঠাৎ স্টার্ট হচ্ছে হঠাৎ বাসটা স্টার্ট মেলাও আমি একটা বাসে আছি বাসে আছি হঠাৎ বাসটা স্টার্ট হয়ে গেলো তাহলে কী হচ্ছে আমি সামনের দিকে পড়বো না পিছন দিকে পড়বো এই যে প্রশ্নগুলো থাকে এগুলো তোমাদের এই ইনার্শিয়া থেকেই থাকে তো ইনার্শিয়া অফ রেস্ট ইনার্শিয়া অফ মোশান মানে কী হচ্ছে কোনো বস্তু যদি ফর এক্সাম্পল কোনো একটা তোমাদের বাস বাসটা চলছে 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 তুমি এমন করে বসে আছো চলছে আরামসে দেতার পরকে বাস वाला মালিক কি করলো তোমার ব্রেক মারলো ব্রেক মারলে কি হচ্ছে তুমি পিছনে পড়বা না সামনে পড়বা তুমি সামনে পড়ছো তুমি সামনে পড়ছো কেন পড়ছো বিকজ তুমি রেস্টে আছো তুমি রেস্টে আছো না কি হচ্ছে এখানে অনেকজন কনফিউজ হয়ে যায় স্যার ইনর্শিয়া অফ rest হবে না ইনর্শিয়া অফ মোশন হবে তার জন্য তো দেখো ভালো করে বাসটা মুভ করছে তুমিও মুভ করছো একটা ভালো জায়গা চলো স্ট্যাম্প আমরা এটা হচ্ছে বাস এটা হচ্ছে তুমি ঠিক আছে এবার কি হচ্ছে বাস মুভ করছে তুমিও মুভ করছো কিন্তু তুমিও মোশনে আছো ঠিক আছে রেস্টে নাও তুমিও মোশনে আছো এবার কি হলো মোশন এটা হচ্ছে মোশন দিয়ে তারপরে কী হলো হঠাৎ বাসটাই স্টপ হয়ে গেলো তাহলে কী হলো তুমি সামনের দিকে পড়ে গেলো তাহলে এটা কি হচ্ছে ইনার্সি অফ মোশনের জন্য তুমি পড়ছো ইনার্সি অফ রেস্টের জন্য না রেস্টে বাসকে নিয়ে আসা হচ্ছে জোর করে রেস্টে নিয়ে আসা হচ্ছে তুমি কিন্তু মোশানে ছিল হঠাৎ তোমাকে স্টপ করে দেওয়া হলো তাহলে কি হচ্ছে তুমি তোমার পজিশনটা আগে কী ছিল এটা হচ্ছে তোমাদের আনসার মানে ইনার্সি অফ মোশনের জন্য তুমি সামনে পড়ছো এমন করে কী হচ্ছে তোমাদের নর্মাল বাসটায় স্টপ ছিল হঠাৎ স্টার্ট হয়ে গেল তাহলে কি তুমি পিছন দিকে পড়ছো কেন কারণ তুমি রেস্টে ছিলা তার জন্য তুমি পিছনে এবার পড়ে যাচ্ছ হঠাৎ এমন করে পিছিয়ে চলে না তাহলে কি হচ্ছে বিকজ অফ ইনার্সি অফ রেস্ট বুঝতে পারছো বাস চলছে ব্রেক মারলো বিকজ অফ ইনার্সি অফ মোশন তুমি সামনে পড়ে গেলা বাস স্টপ ছিল চলছে তুমি পিছিয়ে পড়ে বিকজ অফ ইনার্সি অফ রেস্ট হচ্ছে এটা হচ্ছে তোমাদের আনসার বুঝতে পারলা ইনার্সি অফ ডাইরেকশন মানে বাস এমন করে চলে তো তুমি এমন করে হয়ে যাও বাস এদিকে চলে তো তুমি এদিকে হয়ে যাও এটা হচ্ছে ইনার্সি অফ ডাইরেকশন তো এইগুলো জাস্ট জেনে রাখবা এখান থেকে ওই বাসেরই বেশিরভাগ প্রশ্ন দিয়ে দেয় দেন নেক্সট হচ্ছে তোমাদের তিনটে ল নিউটনের তিনটে ল ফার্স্ট ল কি হচ্ছে জাড্ডারের সূত্র যেটাতে বলা হয় ল অফ গ্যালিলিও বলা হয় এটাকে তো এটা কি হচ্ছে জাড্ডারের সূত্র বলছে ফর এক্সাম্পল কোনো আমি অবজেক্টকে যদি বাহির থেকে এক্সটার্নাল ফোর্স না লাগাই তাহলে ওটা মুভই করবে না ফর এক্সাম্পল এখানে তোমাদের চেয়ারটা আছে চেয়ারকে যদি আমি না হিলাই তো চেয়ার হিলবেই না নিজের ইচ্ছা থেকে হিলবে না আমাকে হিলাতে হবে তাই না এটা হচ্ছে তোমাদের ফার্স্ট বলা হচ্ছে আর ফার্স্ট লকে আমরা কি বলি ল অফ ইনার্শিয়াও বলি যেটা এখানে তোমাদেরকে ফার্স্ট ল অফ নিউটন দেন নেক্সট হচ্ছে সেকেন্ড ল অফ নিউটনে কি বলছে ফোর্সের ডেফিনেশন দিয়েছে কোয়েশ্চেন জিজ্ঞেস করলে এটা ফোর্সের ডেফিনেশন কোন নম্বর লতে বলা আছে ফোর্স ইসকাল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন হয় না ফোর্স ইজকাল টু ফোর্স মাস ইন্টু এক্সেলেশন হয় এটাই হচ্ছে তোমাদের সেকেন্ড ল নিউটনের সেকেন্ড লতে কী দেওয়া আছে ফোর্সের ডেফিনেশান দেওয়া আছে তারপর হচ্ছে নিউটনের থার্ড লতে কী হচ্ছে ওই হ্যাজ অ্যান্ড অপোজিট মানে যদি তুমি একটা রকেট ফর এক্সাম্পল রকেটের না তুমি রকেট বলো ইয়া সুইমিং পুল সুইমিং পুলে কী হচ্ছে তুমি নর্মালি আমি করে সুইমিং পুলে যায় ওই জলে আমি করে ভাসছো এবার কী হচ্ছে যত দেরি তুমি টান বানা নিজেকে তত তুমি সামনে যাবে না নর্মাল যদি স্টপ হয়ে আছো স্টপ হয়ে আছো এবার কি হচ্ছে তুমি নিজেকে যদি টানো তাহলে ওই টানার জন্য তুমি সামনে যাচ্ছ তাই না যত তুমি টানবা তত বেশি সামনে যাবা তো এটাই হচ্ছে তোমাদের কি যত তুমি কাজ করবা তত তুমি তার ফল পাবা তো এভরি অ্যাকশন হ্যাজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন বাস অ্যাটুকু এটা হচ্ছে তোমাদের তিনটে ল এখান থেকে যে এক্সাম্পলসগুলো আছে সেগুলো টেস্টে দেওয়া হবে দেন নেক্সট হচ্ছে তোমাদের মোমেন্টাম মোমেন্টাম মানে কি হচ্ছে মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলসিটি ঠিক আছে কোনো জিনিসে যদি ওজন বেশি মাসটা যদি বেশি হয় তাহলে তাকে মুভ করার জন্যে বেশি বিলসটি লাগে আর যদি ওজন কম হয় তাহলে মুভ করার জন্যে কম বিলসটি লাগে তো মোমেন্টাম মানে কি হচ্ছে মোমেন্টাম মানে কি হচ্ছে মাস ইন্টু ভেলসিটি মোমেন্টামকে পি দিয়ে ডিনোট করি এম মানে হচ্ছে মাস বি মানে হচ্ছে ভেলসিটি মাসকে আমরা কি বলি কেজি বলি ভিলসটি মানে কি হচ্ছে তোমাদের মিটার পার সেকেন্ড এখনই তোমাদেরকে বললাম তো মোমেন্টামের যদি তোমাদেরকে জিজ্ঞেস করে কি এসআই ইউনিট কী হচ্ছে সেটা হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে কেজি মিটার পার সেকেন্ড এখানে রট প্রোডাক্ট আছে তারপর ইম্পলস মানে কি হচ্ছে হঠাৎ কোনো একটা ফোর্স অনেক কম টাইমের জন্য মেনেও হঠাৎ কেউ যদি তোমাকে থাপড় মারলো এমন করে জোরে একদম থাপড় মেরেছে অনেক কম টাইমে কেউ কিন্তু যদি কেউ আসতে করে আরামসে আসছে সেটাকে থাপকি বলা হচ্ছে থাপ্পড়ি শুধু না মানে কোনো একটা বাস বাস আসছে বাসটা আস্তে আস্তে আসলো তোমার সঙ্গে যদি অ্যাক্সিডেন্ট হচ্ছে তুমি বাইকে আছো তো বাসটা আস্তে 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 তোমার অ্যাক্সিডেন্ট হলো তাহলে কি হলো জাস্ট গাড়ি পিছে বাইকে কিছু চোট লেগেছে কিংবা খাম হয়েছে একটুকুই হয়েছে কিন্তু বাসটা যদি স্পিডে আসছে তাহলে কী হবে তোমার উপরে ভালো একটা ইম্প্যাক্ট পড়বে সেটা কি কি বলছে কোনো একটা ফোর্স অনেক বেশি ফোর্স অনেক কম টাইমের জন্য অনেক কম টাইমে বেশি ফোর্স লাগছে সেটাকে আমরা কি বলছি ইম্পালস বলছি তো ইম্পালসকে আমরা কি বলি ইম্পালসকে বলি ফোর্স ইন্টু টাইম ঠিক আছে ফোর্স ইন্টু টাইম হচ্ছে ইম্পালস আর এটার একক হচ্ছে তোমাদের নিউটন সেকেন্ড বুঝতে পেরেছ এটা হলো আর কনজারভেশন অফ মোমেন্টাম মানে কি হচ্ছে যদি এক্সটার্নাল ফোর্স যদি দুটো বডিতে লাগানো কি কোনো এক্সটার্নাল ফোর্স দুটো বডিতে লাগানো হলো না তাহলে কি হচ্ছে তাদের যে মোমেন্টাম আছে সেটা কনস্ট্যান্ট থাকবে স্যার এয়া কী বলছেন বুঝতে পারছি না এটা এক্সাম্পল থেকে বুঝতে পারো ফিজিক্সে সব কিছু এক্সাম্পল থেকে বুঝতে পারো যে এক্সাম্পল কী হচ্ছে ফর এক্সাম্পল নৌকা ঠিক আছে এখানে জল আছে তুমি নৌকাতে আসো নৌকাতে তুমি বসে আছো এবার কি হচ্ছে তুমি নামবে তো নামবে কি হচ্ছে তুমি আস্তে করে নামবে দেখবা তোমাদের নৌকাটা তোমাদের বেশি হিলবে না হালকা করে হিলবে কিংবা হালকা করে পিছিয়ে গেল কিন্তু এবার কি হচ্ছে তুমি নৌকাতে আসো একদম ঝুঁক করে নামছো জোরে নামছো তাহলে কি হচ্ছে নৌকাটা পিছে তোমার ঠে ধাক্কা দিয়ে দিবে কারণ ধাক্কা দিচ্ছে তুমি আগে যত ফোর্স দিচ্ছ ততই ওটা পিছিয়ে তোমাদের চলে যাচ্ছে তো এখানে কি হচ্ছে তোমাদেরকে বাহের থেকে কেউ তোমাদেরকে ধাক্কা দেয়নি তোমাদের ভিতরেই যেটা আছে এখানে যত তুমি আগে গেলা ততই তুমি পিছে গিয়েছো তো এটাই হচ্ছে কি যদি বাইরে থেকে কোনো এক্সটারনাল ফোর্স না লাগে তাহলে দুটো বডি এর ভিতরে যে মোমেন্টামটা আছে সেটা কনস্ট্যান্ট থাকে ইকুয়াল থাকে ঠিক আছে দেন নেক্সট হচ্ছে তোমার বাত বাকি কি হলো এই তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি এগো কি হয় তো যদি নরমাল আমি এতক্ষণ যেটা পড়ালাম সেটা স্পিড ভেলোসিটি অ্যাক্সেলারেশন এগো পড়ালাম তাই না তো স্পিড মানে কি হচ্ছে ডিসটেন্স বাই টাইম ভেলোসিটি মানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম আর অ্যাঙ্গুলার অ্যাক্সেলেশন মানে চেঞ্জ ইন লস্টি বাই টাইম এটাই তো এটাই তো পড়ালাম তো ওগুলাই কী হচ্ছে যদি এই এই মোশনসগুলো কীসে হচ্ছে এই মোশনসগুলো তোমাদের লিনিয়ার মোশন কিংবা ওয়ান ডি টু ডি থ্রি ডি মোশনস হচ্ছে কিন্তু যদি মোশনটা তোমাদের সার্কুলার হয় সার্কুলারে কী হয় যদি বাইরের দিকে ফেলছে সেটা হচ্ছে সেন্ট্রি ফিউগাল আর যদি ভিতর দিকে টানছে তাহলে সেটা হচ্ছে সেন্ট্রি পিটাল ঠিক আছে কিন্তু এবার এই মোশনে যদি তোমাদেরকে ডিসপ্লেসমেন্ট আর ভিলসটি জিজ্ঞেস করে নেয় তাহলে ওগুলোকে বলা হয় অ্যাঙ্গুলার ভিলসটি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট মান বের করার জন্য দেখো এটা তোমাদের একটা সার্কল সার্কেলে এখান থেকে তোমাদের ব্যাস অর্ধ তাই না ফুলটা কি হয় ব্যাস হয় আর অর্ধেক যদি কয় হয় ব্যাস অর্ধ যেটাকে আমরা রেডিয়াস বলি তো রেডিয়াস আমাদের এতটুকু আর আমি মুভমেন্ট কত করলাম এই যে মুভমেন্ট করেছি এই মুভমেন্ট কত করলাম ঠিক আছে এই মুভমেন্টটা করছি আমাদের এটাকেই বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যত আমি মুভ করছি সেটাকেই বলছি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট তো এটা মুভ করলাম আমরা থিটা ডিসপ্লেসমেন্ট মানে কি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সমান সমান তোমাদের থিটা হয় তুমি যত ডিগ্রি মুভ করছো ততই তো ওখানে মুভ করছো না এখানে যদি নাইনটি ডিগ্রি মুভ করেছো তাহলে কী হবে এটা এত মুভ করেছো একশো আশি ডিগ্রি মুভ করেছো মানে এত মুভ করেছো তাই না এটাই বের করার জন্য কী হয় ডিসপ্লেসমেন্ট বের করার জন্য ফর্মুলা হয় থিটা সমান সমান কী হয় আর্ক বাই রেডিয়াস তো এই আর্কটা কত হচ্ছে বাই রেডিয়াস দিয়ে ভাগ দিয়ে দাও তোমাদের ডিসপ্লেসমেন্ট চলে আসবে তাহলে থিটা তো এবার এখানে জিজ্ঞেস করে একটা টোটাল কমপ্লিট একটা থিটার মান কত হবে তাই না টোটাল কমপ্লিট থিটার মান কী হবে এটাই কী হচ্ছে তোমাদেরকে টাইম পিরিয়ড অ্যান্ড অক্সিলেশন পড়িয়েছিলাম মনে করো একটু ভালো করে টাইম পিরিয়ড অ্যান্ড ফ্রিকোয়েন্সি অ্যান্ড অক্সিলেশন পড়িয়েছিলাম তো অক্সিলেশন মানে কী হচ্ছে কমপ্লিট একটা রিভলিউশন কমপ্লিট একটা তোমাদের এটা কমপ্লিট একটা তোমাদের টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট কিংবা ক্রাস্ট অ্যান্ড ট্র মুভমেন্ট যাই কিছু মুভমেন্ট হয় একটা কমপ্লিট ওয়েভকে আমরা কি বলি একটা অক্সিলেশন বলি তো এটাই কি হচ্ছে কমপ্লিট ওয়েভকে অক্সিলেশন বলছি এটাই এক সেকেন্ডে কতবার হচ্ছে সেটাকে আমরা কী বলছিলাম ফ্রিকোয়েন্সি বলছিলাম তাই না এটা পড়ে দিয়েছিলাম ভালো করে তো ওখান থেকে কি হচ্ছে অ্যাঙ্গুলার ভিলসটি মানে কি। হয় ভিলসটি এই তো এখানে পড়লাম ভিলসটি মানে কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম হচ্ছে আর ডিসপ্লেসমেন্ট কত হচ্ছে এই তো থিটা আর টাইম কত হচ্ছে তোমাদের টাইম মানে টি লিখি আমরা টাইমকে আমরা টি লিখলাম চলো ঠিক আছে থিটা এই থিটাটা কমপ্লিট হওয়ার জন্য কত লাগে এই থিটাটা আমাদের টোটাল হওয়ার জন্য থ্রি সিক্সটি ডিগ্রি লাগে না থিটা আমাদের কত হয় থ্রি সিক্সটি ডিগ্রি যদি কমপ্লিট রাউন্ড হয় আর থ্রি সিক্সটি ডিগ্রিকে আমরা কেমন করে লিখতে পারি পাই সমান কত হয় একশো আশি হয় তাহলে টু পাই সমান কত হবে তিনশো ষাট হবে তাই না তার জন্যে কি থিটাকে আমরা কী লিখবো টু পাই বাই টি এটাই আসছে তোমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ভেলোসিটি তাহলে কত হয় ওমেগা সমান সমান টু পাই বাই টি হয় আর টি সবসময় ইনভার্সলি প্রফেশনাল হাই ফ্রিকোয়েন্সির তাহলে টু পাই এফ আমরা বলি দিই না অ্যাঙ্গুলোর ফ্রিকোয়েন্সি ওখানে আসলো এটা আগে পড়াতে হতো কিন্তু ওটা আগে পড়ে দিয়েছিলাম তো এখান থেকে তোমাদের ওই কোয়েশ্চেনটা আসছে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি তোমাদের হচ্ছে কি ওমেগা ইকুয়ালস টু টু পাই বাই টি এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি দেন নেক্সট হচ্ছে তোমাদের প্রজেক্টাইল মোশন আর লাস্ট হচ্ছে তোমাদের ফ্রিকোয়েন্সি প্রোজেক্টাইল মোশনে কী হচ্ছে একটা যারা একটু আমি মুছে দিই যদি তোমরা লিখতে চাও তো লিখে লিও আমি লিখার মতন কিছু নয় সব কিছু তোমরা নোটে পেয়ে যাবে কোনো একটা তোপ থেকে আমি গুলি ছাড়লাম কিংবা মিসাইল থেকে আমি ছাড়লাম তো কী হচ্ছে ওই মুভমেন্টটা এমন করে হলো দিয়ে ধাপ করে নিচে পড়ছে এটাকে এই যে পাথটা হচ্ছে এটাকে আমরা প্যারাবোলিক পাথ বলি আর এই যে পাথটা হচ্ছে সেটাকে কি বলে ট্রেজেক্টরি বলা হয় ট্রে জেক টি ট্রাজেক্টারি বলা হয় ঠিক আছে পাথ অফ ট্রেজেক্টরি বলা হয় এবার কি হচ্ছে এটা হচ্ছে তোমাদের ইনিশিয়াল এটা হচ্ছে ফাইনাল এই যে মাঝখানে যে দূরত্বটা অতিক্রম করলো সেটাকে কি বলি আমরা রেঞ্জ রেঞ্জ বলি বলি ঠিক আছে আর একদম তোমাদের এই জিরো ডিস ডিস্টারবেন্স লাইন থেকে মানে মাটি থেকে যে একদম ম্যাক্সিমাম যে হাইটটা হচ্ছে ঠিক আছে ম্যাক্সিমাম হাইটটা হচ্ছে এটাকে কি বলি আমরা ম্যাক্সিমাম হাইট ম্যাক্স এইচ বলি বুঝতে পেরেছ এটা হচ্ছে আর যে মুভমেন্টটা হচ্ছে যদি কোনো একটা এই তো এখান থেকে বুঝালাম। যদি কোনো একটা জিনিস মুভ করছে অ্যাঙ্গেল দিয়ে মুভ করছে তাহলে ওটাকে আমরা এই যে থিটা থিটা দিয়ে ডিনোট করি কিংবা তোমরা সাইন থিটা দিয়ে ডিনোট করতে পারো যদি কোনো জিনিস অ্যাঙ্গেল দিয়ে মুভ হচ্ছে না ডাইরেক্ট তুমি কি ডিস্টেন্স মিটার সেকেন্ড এগুলো সব কিছু ইউজ করতে পারবা কিন্তু যদি কোনো মুভ জিনিস অ্যাঙ্গেল দিয়ে মুভ করছে একটা অ্যাঙ্গেল আছে এখানে একটা অ্যাঙ্গেল আছে করে একটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল দিয়ে মুভ করছে তাহলে ওটাকে আমরা সাইন থিটা দিয়ে ডিনোট করি তাই না তো ওখান থেকে তোমাদের তিন চারটে ফর্মুলা যেটা চলে আসছে সেটা হচ্ছে এই যে টাইম টাইম অফ পাথ টাইম অফ দ্য প্লেন কিংবা টাইম অফ যাই কিছু বলে এখান থেকে এখান পর্যন্ত যেতে যে টাইমটা লাগে সেটার সূত্র কী হচ্ছে টু ইউ সাইন থিটা বাই জি ইউটা কী হচ্ছে তোমাদেরকে বলেছিলাম ইনিশিয়াল ভিলসটি তো ইউটা হচ্ছে ইনিশিয়াল ভিলসটি সাইন থিটা বাই তোমাদের জিটা হচ্ছে দ্যান নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম হাইট কখন হয় ম্যাক্সিমাম হাইট এই তো এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট আর ম্যাক্সিমাম হাইট আমাদের কখন হবে মানে এখান থেকে এখানে এইটা ম্যাক্সিমাম কখন হবে আমাদের নাইনটি ডিগ্রিতে হয় ঠিক আছে ম্যাক্সিমাম হাইট আমাদের নাইনটি ডিগ্রিতে হয় ম্যাক্সিমাম হাইটের সূত্র কী হচ্ছে তোমাদের ইউ স্কোয়ার সাইন্স স্কোয়ার থ্রিটা বাই টু জি এটা হচ্ছে আর রেঞ্জ মানে এই রেঞ্জটা মানে এই দূরত্বটা ম্যাক্সিমাম দূরত্ব আমাদের কাউন মানে কত ডিগ্রিতে হয় এটা জিজ্ঞেস করে নেয় কারণ ফর এক্সাম্পল মেন নীরজ চোপড়া নীরজ চোপড়া ভালো কেমন করে ফেলেছিল একদম উপরে ফেলেছিলো না এমন করে ফেলেছিল না এমন করে ফেলেছিল কী হচ্ছে তোমাদের একটা ফোরটি ফাইভ ডিগ্রির অ্যাঙ্গেলে ফেলা হয় এই ফোর্টি ফাইভ ডিগ্রিতেই তোমাদের যে রেঞ্জটা হয় ডিস্টেন্সটা হয় সবচেয়ে বেশি অতিক্রম হয় তার জন্য কী হয় যত তোমাদের যদি বেশি ডিসটেন্সে ফেলতে চাও তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রিতে ফেলতে হবে আর কম ডিসটেন্সে যদি ফেলতে চাও তাহলে থার্টি সিক্সটি এগুলোতে ফোর্টি ফাইভের কমে ফেলতে হবে কিংবা ফোর্টি ফাইভের বেশিতে ফেলতে হবে বেশিতে ফেললেও কম ডিস্টেন্সে যাবে ফর এক্সাম্পল এটা হচ্ছে তোমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রিতে যদি ফেললা তাহলে তো আগের নিচে তোমাদের এমন করে চলে আসবে তাই না আর থার্টি ডিগ্রিতে যদি ফেলো তো এমন করে পড়বে আর ফোর্টি ফাইভ ডিগ্রিতে যদি ফেলো এত দূরে পড়বে সিক্সটি ডিগ্রিতে যদি ফেলো এমন করে পড়বে তাহলে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা অতিক্রম কত ডিগ্রিতে করে তোমাদের ফোর্টি ফাইভ ডিগ্রিতে করে তো ঠিক আছে এটা হচ্ছে তোমাদের রেঞ্জের ফর্মুলা ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি আর এদের অনুপাত হাইটের এচ ম্যাক্স ইজকালস টু আর ম্যাক্স সমান সমান তোমাদের ইয়ে আপ অনে কী হয় তোমাদের ফোর হয় এটা জাস্ট একটু জেনে লাও ওইখান থেকে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে না জাস্ট এটাই জিজ্ঞেস করে ম্যাক্সিমাম ডিসটেন্স অতিক্রম করার জন্যে তোমাদের যে ডিগ্রিটা লাগে ওটা কত হচ্ছে সেটা ফোর্টি ফাইভ ডিগ্রি হয় দেন নেক্সট এখানে হলো আর রেঞ্জ ম্যাক্সিমাম কাউনকে বের করে দিচ্ছি চলো দেখো আর ম্যাক্স কেউকে বের করবা ইউ স্কোয়ার থাক ইনিশিয়াল লসটি আর সাইন টু থিটা থিটা আমি কী বললাম ম্যাক্সিমাম কত ডিগ্রি লাগে ফোরটি ফাইভ ডিগ্রিতে তোমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্সটা অতিক্রম করে তো ফোরটি ফাইভ ডিগ্রি এখানে থ্রিটাতে ফোর্টি ফাইভ ডিগ্রি রাখলাম ফোর্টি কে টু দিয়ে গুন করলাম নাইনটি সাইন নাইনটি কত হয় ওয়ান হয় সাইন নাইনটি ওয়ান হয় না ফাইজল স্যার পড়েছিল না সাইন নাইনটি তোমাদের কী কত হয় ওয়ান হয় তো ওটা কি হচ্ছে ওয়ান থাকলো আর এটা তোমাদের জি থাকলো তাহলে আর ম্যাক্সের মান কত হচ্ছে ইউ স্কোয়ার বাই জি আর এচ ম্যাক্সের মান কত হচ্ছে এখান থেকে তোমাদের কেটে যাবে তারপরে তোমাদের এই যে জি সঙ্গে এখানে গুণ হবে তোমাদের চার চলে আসবে এটা কেমন করে আসলো ওটা জানা দরকার না জাস্ট এটা মুখস্থ করে রেখে দেবা লাস্ট হচ্ছে লাস্ট টপিক সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি তাহলে তোমাদের মেকানিক্স শেষ তো ফ্রিকোয়েন্সিতে এ সরি ফ্রিকশন ফ্রিকশন মানে কি হচ্ছে তোমাদের ঘর্ষণ ঠিক আছে ঘর্ষণে এবার কি হচ্ছে ঘর্ষণটা কিন্তু ভালো আবার খারাপও ঘর্ষণের জন্য আমরা দাঁড়িয়ে আছি আর ঘর্ষণ যদি না হতো তাহলে আমাদের ফালতুতে এত খাটনি করতে হতো না ট্রেন যদি আমি এমন করে ছেড়ে দিতাম ডাইরেক্ট শিয়ালদা থেকে তোমা মানে ব্রহ্মপুর থেকে শিয়ালদা এমনি আরামসে পৌঁছে যেত কোনো একদম খাটনি করতে হতো কোনো ইঞ্জিন কিংবা কোনো তোমাদের তেল ওয়েল কিছু কোনো ইলেকট্রিসিটি লাগত না তো কী হচ্ছে ঘর্ষণ একটা ভালো আর খারাপও কিন্তু এবার কি হচ্ছে এখানে ঘর্ষণ কত রকমের ঘর্ষণ দুই রকমের একটা হচ্ছে সিম্পল স্ট্যাটিক ফ্রিকশন একটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশন কাইনেটিক ফ্রিকশন দুই ভাগে ভাগ আছে সেটা হচ্ছে তোমাদের রোলিং ফ্রিকশন অ্যান্ড স্লাইডিং ফ্রিকশন স্ট্যাটিক ফ্রিকশন কোনটাকে বলা হয় যেটাকে আর দিয়ে ডিনোট করি ফর এক্সাম্পল তুমি একটা মাটিতে দাঁড়িয়ে আছো প্লেন একটা এরিয়াতে দাঁড়িয়ে আছো এটাকে কী বলা হচ্ছে তোমাদের স্ট্যাটিক ফ্রিকশানের জন্য তোমরা দাঁড়িয়ে আছো ঠিক আছে যেটা প্লেন একটা জায়গাতে হচ্ছে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন এটা আমি এমন করে ঘষছি এটা কি হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন কিংবা এবার দেখো আমার কাছে স্টেন্সিয়ালস আছে এটাকে যদি আমি ঘষি একটা আমার টান পড়ছে আমি সামনে নিয়ে যেতে পারছি না কারণ কি হচ্ছে এখানে ফ্রিকশানটা বেশি হয়েছে এই ফ্রিকশনটা চুম্বকের মতন লাগছে না একটু টান পড়ছে এটা হচ্ছে ফ্রিকশনটা বেশি হয়ে গেলো তারপরে আরও কিছু আছে ফর এক্সাম্পল চলো আমরা ল্যাপটপ করে लेते हैं यह रहा लैपटॉप এবারে কি হচ্ছে এখানে আই আরামসে চলে গেল আই আরামসে চলে গেল কত सिंपल एकदम स्मूथ जे जे তোমাদের सरफेस स्मूथ হয় তাহলে फ्रिक्शन কি হবে তোমাদের কম হবে सरफेस যদি রাফ হয় তাহলে फ्रिक्शन কি হবে তোমাদের বেশি হবে এই क्वेश्चन আসতে পারে ठीक है तो सरफेस यदि स्मूथ हो फ्रिक्शन कम हो और এটাই কি হচ্ছে তোমাদের स्टैटिक फ्रिक्शन नेक्स्ट হচ্ছে रोलिंग फ्रिक्शन स्लाइडिंग फ्रिक्शन এই যে তোমাদের দেখালাম না এটা स्लाइडिंग फ्रिक्शनও বলা হয় তোমাদের রোলিং ফ্রিকশান এখানে কোশ্চেন কি আছে কোশ্চেন আছে স্ট্যাটিং ফ্রিকশন তোমাদের বেশি হয় না কাইনেটিক ফ্রিকশন তোমাদের বেশি হয় স্ট্যাটিং ফ্রিকশনের মানটা সবচেয়ে বেশি হয় কাইনেটিক ফ্রিকশনের তুলনায় তো কাইনেটিক ফ্রিকশন দুই রকম ভাগ তোমাদের রোলিং ফ্রিকশন অ্যান্ড স্লাইডিং ফ্রিকশন রোলিং ফ্রিকশন ওই যে কোনো জিনিস গোল গোল করে ঘুরছে এটাকে বলছি রোলিং ফ্রিকশন ফর এক্সাম্পল এই তো এই জিনিসটা আমি গোল গোল করে ঘুরেছি এটা হচ্ছে রোলিং ফ্রিকশন ঠিক আছে আর এখানে যদি এমন করে আমি স্লাইড করে যাচ্ছি এটা হচ্ছে স্লাইডিং ফ্রিকশন বুঝতে পারছো তো ক্যানিডি কিছু কি করা হয় তোমাদের কাইনেটিক ফ্রিকশানকে এফকে সোয়ানস ওন ইউকে আর বলা হয় টা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন টা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের কো এফিশিয়েন্ট বলা হচ্ছে এখান থেকে জাস্ট এতটুকুই পড়ে লিও আর বেশি কিছু পড়ানোর মতন নাই তো এটা শেষ হলো দেন নেক্সট অনেকজন বলছে স্যার প্লিজ কম্পিউটার ক্লাসগুলো করান তো কম্পিউটার ক্লাসগুলো আমি তোমাদেরকে কালকে করে দেবো একটা ফুল কমপ্লিট ক্লাস করাবো ওই ক্লাসটা জাস্ট দেখে নিও আর কিছু করতে হবে না তোমাদের জাস্ট দেখতে হবে কারণ কম্পিউটার পড়ার মতন কিছু হয় না জাস্ট দেখো ভিডিওটা দেখো বাস শেষ আর কিছু করতে হবে না তো আজকে তোমাদের দশটার দিকে একটা মুকসেট নিব তো স্টেডিয়ন আজকে যদি আমার ক্লাসটা তোমাদের ভালো লেগেছে যেহেতু এটা তো ফ্রি ক্লাস করাছি তো डेफिनेटली চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যদি বেশি ভালো লাগে থাকে তাহলে 니জের फ्रेंड्स দের কো শেয়ার করো अदर के, के तो हेल्प तो करो ক্লাস 글로 করতে তো আজকে ভিডিওর জন্য এতই फ्रेंड्स तो दैट्स ऑल फ्रेंड्स थैंक यू